সবাইকে ক্যাসিও এবং রবি টেন্ডের স্কুল কর্তৃক আয়োজিত এইচএসসির উচ্চতর গণিত প্রথম পত্রের এই লাইভ সেশনে স্বাগত। এই লাইভ সেশনগুলোতে আমরা মূলত এইচএসসির প্রথম পত্রের যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটি অধ্যায়ের লাইভ সেশনে এক একটি লাইভ সেশনে এক একটি অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং এরই মাধ্যমে আশা করব যে তোমাদের গণিতের এইচএসসি শিক্ষার্থীদের গণিতের প্রথম পত্রের সমস্যাগুলো এই লাইভ সেশনগুলোর মাধ্যমে সমাধান করতে পারবে। এখানে দেখো ক্যাসিওর FX-991EX মডেলটি আছে, এটি মূলত ইন্টারমিডিয়েট বা এইচএসসি শিক্ষার্থীদের জন্য পারফেক্ট একটি ক্যালকুলেটর এবং হচ্ছে এই ক্যালকুলেটরটি তোমরা অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে ইউনিভার্সিটি লাইফেও ব্যবহার করতে পারবে। এই পরিমাণ অপশনগুলো আছে। তোমাদের যে ক্যালকুলেটরটি দেখালাম সেই ক্যালকুলেটরের মূলত একটি ডিজিটাল ভার্সন আমরা এই লাইভ সেশনে তোমাদেরকে দেখাবো এবং এই ডিজিটাল ভার্সনের সাহায্যে আমরা হচ্ছে যে এই অধ্যায়ের এই লাইভ সেশনের বিভিন্ন সমস্যা আছে যেগুলো ক্যালকুলেটর দিয়ে ক্যাসিও ক্যালকুলেটর দিয়ে তুমি সলভ করতে পারবে সেগুলো আমরা দেখাবো। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের এই ক্যালকুলেটরের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের বাস্তব জীবনের এই সমস্যাগুলো সমাধানে সাহায্য করবে। তাহলে বন্ধুরা চলো আমাদের এই অধ্যায়ের আলোচনা শুরু করা যাক। এই অধ্যায়ে মূলত আমরা প্রথমে আলোচনা করব ম্যাট্রিক্স এবং তারপরে নির্ণায়ক নিয়ে। এই অধ্যায়ের দুইটি আলোচ্য বিষয় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। তাহলে প্রথমে আসো ম্যাট্রিক্স রিলেটেড আলোচনায়। তাহলে ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে যে কতগুলো সংখ্যাকে আমি যদি আয়তাকারে সাজিয়ে তারপর এটা উভয় পাশে তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করি তাহলে সেই এখানে একটা ম্যাট্রিক্স উৎপন্ন হবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা যদি এখানে এই যে এখানে একটা দেখো থার্ড ব্র্যাকেট এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুটো ম্যাট্রিক্স আমরা লিখেছি, এখন এটাই হচ্ছে ম্যাট্রিক্সের দুইটি উদাহরণ। এখন আমরা যদি বলি যে হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম কি, ম্যাট্রিক্সের ক্রম বলতে বোঝায় যে একটা ম্যাট্রিক্সের দেখো কতগুলো এক্স অক্ষ বরাবর সারি আছে এবং কতগুলো ওয়াই অক্ষ বরাবর কলাম আছে। এখন ম্যাট্রিক্সের ক্রম বলতে বোঝায় যে একটা ম্যাট্রিক্সের কয়টি সারি কয়টি কলাম আছে সেই সংখ্যাটা লেখা। যেমন ধরো এই ম্যাট্রিক্সটাতে এক দুই দুইটি সারি আছে, তাহলে এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে দুই আর এখানে কলাম আছে এক দুই তিনটি, তাহলে কলাম সংখ্যা হচ্ছে তিন। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে দুই গুণ তিন বা টু ইন্টু থ্রি। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম সংক্রান্ত আলোচনা। আমাদের সামনে যখন ম্যাট্রিক্সের আমরা যোগ বিয়োগ এবং গুণ করব তখন কিন্তু এই ম্যাট্রিক্সের ক্রম খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। তাহলে চলো পরবর্তী সমস্যায় চলে যাই। পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স কি। সারি হচ্ছে যে যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা সারি থাকে, অর্থাৎ একটা শুধু এক্স অক্ষ বরাবর হরিজন্টাল বরাবর একটা লাইন থাকবে শুধু, তাকে হচ্ছে সারি ম্যাট্রিক্স বলতে পারি বা রো ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে এই রো ম্যাট্রিক্স দেখো এই যে এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্সের উদাহরণ। ধরো চারটা উপাদান বা ভুক্তি এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা সারি বরাবর বা রো বরাবর শুধু আছে, যেমন যে 1-4, 0, 3 এটা একটা রো ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে আসো কলাম ম্যাট্রিক্স নিয়ে। কলাম ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি কলাম থাকে। রো ম্যাট্রিক্সে যেমন একটি রো ছিল, কলাম ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা কলাম থাকবে এবং একটা কলাম থেকে এই যে দেখো এই যে কলাম ম্যাট্রিক্সটা তৈরি হয়ে যাবে। যেমন এই যে দেখো 4-2, 3, 1 এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্সের উদাহরণ। তারপরে বর্গ ম্যাট্রিক্স আসে। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাদেরকে বর্গ ম্যাট্রিক্স বলে। এটা কেন বর্গ ম্যাট্রিক্স বলে? দেখো এখানে তোমার হচ্ছে দুইটা সারি দুইটা কলাম আছে, তাহলে এটা 2×2 ম্যাট্রিক্স। তারপরে দেখো এটা হচ্ছে 1, 2, 3 তিনটা সারি আছে কলাম আছে 1, 2, 3 তিনটা, তাহলে এটা 3×3 ম্যাট্রিক্স। এখন এটাকে কেন বর্গ ম্যাট্রিক্স বলে? দেখো তুমি যদি এই সারি এবং কলামকে তুমি বর্গক্ষেত্রে দুইটা বাহু হিসেবে ধরো, দেখো দুইটা বাহুই কিন্তু সমান, দুইটা বাহুই সমান। আমরা জানি যে বর্গক্ষেত্রে দুইটা পাশাপাশি সন্নিহিত বাহু হচ্ছে পরস্পর সমান হয়, তাই এজন্যই এই ম্যাট্রিক্সটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলে থাকি। আচ্ছা, তাহলে বর্গ ম্যাট্রিক্সের দেখো বর্গ ম্যাট্রিক্সের এই যে বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ দুইটা, এখানে একটা টার্ম আছে সেটা হচ্ছে মুখ্য কর্ণ। সেই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কি? যে এই যে দেখো ম্যাট্রিক্সের প্রথম একদম সর্বপ্রথম যে উপাদানটা আছে বা ভুক্তি আছে সেইটা যেই কর্ণের সদস্য
সেই কর্ণ বরাবর উপাদানগুলোকে বলা হয় মুখ্য কর্ণ। আচ্ছা, আর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যেই বর্গ ম্যাট্রিক্সে শুধুমাত্র মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য, বাকি উপাদানগুলো শূন্য, তাদেরকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের একটা আপডেটেড ভার্সন হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এই উপাদানগুলা মুখ্য কর্ণের উপাদানগুলো একই হয়, ভিন্ন না হয়, তাহলে সেই কর্ণ ম্যাট্রিক্সকে আবার স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। কাজেই বর্গ ম্যাট্রিক্সের একটা স্পেশাল ফর্ম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্সের একটা স্পেশাল ফর্ম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখন এই স্কেলার ম্যাট্রিক্সের আবার যদি মুখ্য কর্ণের উপাদান 3, 2, 10 এগুলা না হয়ে শুধুমাত্র 1 হয়, তাদেরকে আমরা বলি অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কাজেই দেখো, বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স থেকে আসে কর্ণ, কর্ণ থেকে আসে স্কেলার, স্কেলার থেকে আসে হচ্ছে অভেদক। কাজে এই চারটা ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আশা করি তোমাদের মনে থাকবে। তাহলে দেখো, আমি যদি একটু সংক্ষেপে এই চার ধরনের ম্যাট্রিক্স নিয়ে আবার বলি, বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যার রো এবং কলাম সংখ্যা সমান, তাদেরকেই বলা হয় বর্গ ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য, বাকিগুলো শূন্য, তাদেরকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। যেই কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য উপাদানগুলো একই, তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। আর যেই স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো ওয়ান, তাদেরকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এটা ছাড়াও আরেক ধরনের ম্যাট্রিক্স আছে, ধরো শূন্য ম্যাট্রিক্স, যার প্রতিটা উপাদানই শূন্য বা ভুক্তি শূন্য, তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায় মূলত? ম্যাট্রিক্সের সমতা মানে দুইটা ম্যাট্রিক্স তখন সমান হবে। এখন এটা শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি এদের ক্রম একই হয়। ক্রম মানে কি, বা মাত্রা একই হয়, মানে যদি দুইটা ম্যাট্রিক্স সমান হতে হয় তাহলে দুটাকে, একটা ম্যাট্রিক্স যদি 3x3 ম্যাট্রিক্স হয়, আরেকটা ম্যাট্রিক্সকে 3x3 হতে হবে। এবং অনুরূপ ভুক্তিগুলো হচ্ছে পরস্পর যেন সমান হয়। অনুরূপ ভুক্তি মানে যে দুইটা ম্যাট্রিক্সের একই অবস্থানের ভুক্তিগুলা। যেমন দেখো, এখানে এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3x3 এবং বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, দেখো রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা, তাহলে 2x3। এখন দেখো, এদের মাত্রা কিন্তু সমান না, তাই এ আর বি ম্যাট্রিক্স পরস্পর সমান হতে পারে না। তারপরে দেখো, এটা হচ্ছে যে তাহলে এখন ম্যাট্রিক্স কখন দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে, সেই ক্ষেত্রে বলা যায় যে এ আর বি দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে যদি এদের ক্রম একই হয়। শেষ, তাহলে দেখো এখানেও এ আর বি দুই এই ম্যাট্রিক্স দুইটার ক্রম বা মাত্রা একই না, এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 2x3 ম্যাট্রিক্স। কাজেই বলা যায় যে এই ম্যাট্রিক্স দুইটা সমান না, তাই এটা যোগ করা যাবে না। যদি যোগ করা যেত তাহলে ম্যাট্রিক্স গুলো দেখো এরকম হতো, এখানে এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স ও 3x3 ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স ও 3x3 ম্যাট্রিক্স। এখন এ আর বি যদি আমরা একসাথে যোগ করতে চাই, তাহলে দেখো অনুরূপ ভুক্তিগুলো যোগ হবে। দেখো এই ওয়ান এর সাথে এই যে প্রথম প্রথম সারির প্রথম কলামের উপাদান বি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হচ্ছে 10, তাই 1 আর 10 যোগ হবে। তারপরে দেখো, 2 এর সাথে এই যে প্রথম সারি দ্বিতীয় কলাম, এটার উপাদান হচ্ছে বি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে 11, তাহলে 2 আর 11 যোগ হবে। তারপরে 3 এর সাথে যোগ হবে 12, তাহলে এভাবে আমরা পুরো ম্যাট্রিক্সটা এভাবে যোগ আকারে লিখতে পারি, এবং যোগ করলে হবে এই যে 11, 13, 15 এরকম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই ম্যাট্রিক্সের যোগটা যদি অনেকগুলো যোগ একসাথে আসে, আমরা কিভাবে তখন করব? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেটরের সাহায্যে আমরা ম্যাট্রিক্সের যোগ কিন্তু খুব সহজেই করতে পারি। তাহলে চলো আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে ম্যাট্রিক্সের একটু কিভাবে ম্যাট্রিক্স ক্যালকুলেটরে ইনপুট করতে হয় এবং কিভাবে যোগ করতে হয় এটা একটু দেখে আসি। এই দেখো বন্ধুরা, এখানে আমরা ক্যালকুলেটরের এমুলেটরটি দেখতে পাচ্ছি। এখন আমরা করব কি, দুইটা ম্যাট্রিক্স, এই যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, এই যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সকে হচ্ছে আমি ফার্স্টে ক্যালকুলেটরে ইনপুট দেব, তারপরে এই দুটোকে যোগ করে ফেলবো। তাহলে প্রথমে আসো, যদি ক্যালকুলেটরে আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা ইনপুট করতে চাই, তাহলে কি করতে হবে? দেখো, প্রথমে আমাদের ক্যালকুলেটরের এই মেনু অপশনে যেতে হবে। মেনু অপশনে গিয়ে এই যে দেখো, এইখানে যদি দেখো 1 নম্বর অপশন ক্যালকুলেট, তারপর পাশেরটাতে 2 নম্বর কমপ্লেক্স, 3 নম্বর বেজিন, 4 নম্বরে যদি যাও দেখো 4 নম্বর অপশনের নামই হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন এই 4 নম্বর অপশনে যাব। তারপরে দেখো 4 নম্বর অপশনে যাওয়ার পর বলছে যে ডিফাইন ম্যাট্রিক্স, তো 1 দিলে ম্যাট্রিক্স এ কে ডিফাইন হবে, 2 দিলে বি কে ডিফাইন হবে, 3 দিলে সি কে, 4 দিলে ডি কে। আচ্ছা, এখন
বলছে যে দেখো মানে এই ক্যালকুলেটারে তুমি একসাথে চারটা ম্যাট্রিক্সকে স্টোর করতে পারবা। তাহলে এখন আমরা চলো এ আর বি ম্যাট্রিক্সটা স্টোর করি। তাহলে প্রথমে আমি এ ম্যাট্রিক্সটাকে স্টোর করতে চাই। এখন বলছে ম্যাট্রিক্স এর নাম্বার অফ রো, মানে ম্যাট্রিক্স এর কয়টা রো আছে। তাহলে এই যে দেখো 3 দিলাম, তারপর বলছে যে ম্যাট্রিক্স এর কয়টা কলাম আছে। এখন দেখো ম্যাট্রিক্স এর 3টা কলামই আছে, তাহলে এখানেও 3 দিলাম। তাহলে দেখো এই যে ম্যাট্রিক্স এ ইনপুট করার জন্য এখানে একটা ম্যাট্রিক্স এর ফাঁকা, এই যে 000 একটা ম্যাট্রিক্স এর ফরম্যাট এসেছে। তাহলে এখন আমরা ম্যাট্রিক্সটা ইনপুট করব। ধরো দেখো এর কি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো 1 দিলাম, তারপর ইকুয়াল দিলাম, তারপর পরেরটা তো চলে গেল, 2 দিলাম ইকুয়াল দিলাম পরেরটা তো চলে গেল, 3 দিলাম ইকুয়াল দিলাম পরেরটা তো চলে গেল, 4 দিলাম, 5 দিলাম, 6 ইনপুট দিলাম, তারপরে 7 8 9, তাহলে 7 8, এই যে 8 গেল, তারপর 9, এই যে দিলাম শেষ। তাহলে এই আমার ম্যাট্রিক্সটা ইনপুট করা শেষ। তাহলে এখন কি করব, এখন ম্যাট্রিক্স বি ইনপুট করতে হবে, তাহলে আমরা এসি দিয়ে বের হয়ে যাব। শেষ। দেখো ক্যালকুলেটর কিন্তু আমার ম্যাট্রিক্স মোডে আছে, এটাকে কিন্তু স্টোর করা হয়ে গেছে, আমাদের আর কিছু করা লাগবে না। ইকুয়াল টু দেওয়ার পর এসি দিয়ে বের হয়ে গেলেই হবে। এখন আমরা ম্যাট্রিক্স বি কে স্টোর করব। তাহলে ম্যাট্রিক্স বি কে স্টোর করার জন্য এই যে এখানে অপশন বাটন আছে, অপশনে চাপ দিব, তাহলে এই ম্যাট্রিক্স এর অপশন গুলো আবার চলে আসবে। তাহলে এবার হচ্ছে আমি ডিফাইন ম্যাট্রিক্স দিব, কি ম্যাট্রিক্স বি। তাহলে ডিফাইন ম্যাট্রিক্স দিই, এই যে 1 ডিফাইন ম্যাট্রিক্স, আমি এখন বি নাম্বার ম্যাট্রিক্স ডিফাইন করব, তাহলে বি মানে 2। তারপর বলছে এখন বি ম্যাট্রিক্সের রো কয়টা, 3টা, এখানেও 3টা রো 3টা কলাম, তাহলে 3টা রো দিলাম, তারপর কলাম কয়টা এটাও 3টা দিলাম। তাহলে এখন আবার দেখো ওরকম একটা উইন্ডো আসছে, আমি এখন বি ম্যাট্রিক্সটা ইনপুট করব। বি ম্যাট্রিক্সটা কত, 10 11 12 13 14, তাহলে 10 ইকুয়াল 11 ইকুয়াল 12 ইকুয়াল 13, এই যে 13 ইকুয়াল 14 ইকুয়াল 15 ইকুয়াল 16 ইকুয়াল 17 ইকুয়াল 18, এই যে দিলাম শেষ। এই 18 ইকুয়াল দেওয়ার পরে আমরা এসি দিয়ে বের হয়ে যাব। তাহলে এখন কাজ কি, এখন কাজ হচ্ছে ম্যাট্রিক্স এ আর বি কে যোগ করা। তাহলে দেখো এই যে আমি অপশনে যাই, এই যে ম্যাট্রিক্স এ আছে দেখো 3 নাম্বার ম্যাট্রিক্স এ, তাহলে আমি লিখলাম প্লাস, তারপরে আবার অপশনে গিয়ে দেখো এই যে ম্যাট্রিক্স বি আছে, বি লিখলাম শেষ। এবার ইকুয়াল টু দিলে দেখো আমরা এই এ আর বি ম্যাট্রিক্স এর যোগফল পেয়ে যাব। তাহলে এ আর বি এর ম্যাট্রিক্স এর যোগফল দেখো এই যে 11 13 15 17 19, এই যে দেখো 11 13 15 17 19 21 23 25 27, এটা মিলে গেল। তাহলে এভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু ম্যাট্রিক্স এর যোগ করতে পারি। একই সাথে আমরা দেখবো যে ম্যাট্রিক্স এর আমরা বিয়োগ করতে পারবো, গুণ করতে পারবো, তারপরে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো, সবই ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে এভাবে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করলে তোমাদের অ্যান্সারটা সঠিক, সঠিকতা অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা এটা তোমরা খুব সহজেই যাচাই করতে পারবে। আচ্ছা তাহলে এই গেল হচ্ছে ম্যাট্রিক্স এর যোগ সংক্রান্ত আলোচনা। তাহলে এবার আসো আমরা ম্যাট্রিক্স এর বিয়োগ সম্পর্কে আলোচনা করি। ম্যাট্রিক্স এর বিয়োগে মূলত একই যোগের মতোই দুইটা ম্যাট্রিক্স বিয়োগ করা যাবে যদি তাদের ক্রম একই হয় বা মাত্রা একই হয়, এবং এখানে বিয়োগ করতে হবে একই যে অনুরূপ অনুরূপ উপাদানগুলো বা মূর্তিগুলো থেকে বিয়োগ করে দিতে হবে। যেমন দেখো এ আর বি, ওই একই এ আর বি ম্যাট্রিক্স যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগ ফল দেখো এক, এই যে 1 থেকে 10 বিয়োগ, তারপর 2 থেকে 11 বিয়োগ, এরকম করলে দেখো বিয়োগ ফল হয় 999 - 999, সব এরকম হয়। তাহলে এই অ্যান্সারটাও আমরা ক্যালকুলেটরের সাহায্যে চলো চেক করে নিতে পারি। এই যে দেখো ক্যালকুলেটরে আমার এ আর বি ম্যাট্রিক্স কিন্তু আছেই। তাহলে আমরা অপশনে এই যে ম্যাট্রিক্স এ মাইনাস, ওই যে আবার অপশন দিয়ে ম্যাট্রিক্স বি, এই যে 4 নম্বর অপশন, এটা দিলাম ইকুয়াল টু দিলো দেখো এই যে -9 -9 -9 -9 9টা -9, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল। এবার আসো আরেকটা টপিক হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। তাহলে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি এ হয়, ধরো এখানে এ একটা ম্যাট্রিক্স, তাহলে এই পুরো ম্যাট্রিক্সকে একটা স্কেলার বা 2 3 ইত্যাদি দিয়ে গুণ দিলে, তাহলে এই ম্যাট্রিক্সের ভিতরের ভুক্তিগুলা প্রত্যেকটা ভুক্তিতেই কিন্তু আমার সেই স্কেলারটা গুণ হয়ে যাবে, এটা বোঝায়। যেমন ফর এক্সাম্পল এ যদি হয় 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমি 2 এ দিতে পারি, 1 কে 2 দিয়ে গুণ করলে হয় 2, তারপর দেখো 2 কে 2 দিয়ে গুণ করলে হয় 4, তারপর 3 কে 2 দিয়ে গুণ করলে হয় 6, তারপর 4 কে গুণ করলে হয় 8, এই যেভাবে আমি 2 এ ম্যাট্রিক্সটা পেলাম, এটা কিন্তু ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। ম্যাট্রিক্সের এই স্কেলার গুণিতকটাও আমরা কিন্তু ক্যালকুলেটরে বের করতে পারি।
এই যে দেখো আমাদের এ ম্যাট্রিক্সটা কিন্তু ইনপুট আছে, তাহলে আমি দিলাম টু অপশনে এ ম্যাট্রিক্স, টু ম্যাট এ, টু ইন্টু ম্যাট্রিক্স এ, এবার টোয়াইজ এ, এটাকে লিখলে দেখো এই যে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ এই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে দেওয়া সম্ভব। আচ্ছা, এবার আসো ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে ম্যাট্রিক্সের গুণ নির্ণয় করতে তোমার কিন্তু প্রথমে দুইটা শর্ত লাগে। প্রথম শর্তটা হচ্ছে যে এ আর বি, ধরো এ বি দুটো ম্যাট্রিক্স আছে, এ গুণ বি এর জন্য যদি এর মাত্রা এম ইন্টু এন হয় এবং বি এর মাত্রা এন ইন্টু এল হয় শুধুমাত্র, সেই ক্ষেত্রেই এ বি গুণ করা সম্ভব এবং এ বির মাত্রা হবে এম ইন্টু এল। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে, এবং এই দুটো যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্স দুটো গুণ করা যাবে, এবং গুণ করার পরে ম্যাট্রিক্সের মাত্রা হবে, এই দুটো চলে যায় প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা ইনপুট দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এটা হচ্ছে গুণফলের ম্যাট্রিক্সের মাত্রা হবে। ঠিক একই রকম ভাবে বি গুণ এ করতে হলে বি ইন বি এর মাত্রা যদি পি ইন্টু কিউ হয় তাহলে এর মাত্রা হইতে হবে অবশ্যই কিউ ইন্টু আর, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো বা সারির সংখ্যা সবসময় সমান হতে হবে। তাহলে দেখো এখানে এ আর বি দুটা ম্যাট্রিক্স আছে, প্রথমে দেখি এদের গুণ করা যায় কিনা। দেখো এর মাত্রা হচ্ছে, এর রো আছে এক দুই তিন, কলামও আছে এক দুই তিন, তাহলে এর মাত্রা হচ্ছে থ্রি ইন্টু থ্রি। আচ্ছা, তারপর এর দেখো এর রো সংখ্যা হচ্ছে এক দুই তিন, আর হচ্ছে কলাম সংখ্যা হচ্ছে এক দুই, তাহলে এটা হচ্ছে থ্রি ইন্টু টু। হ্যাঁ, এটা গুণ করা যাবে, কারণ দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান, তাহলে এদের যে গুণফল হবে গুণফলটা হবে থ্রি ইন্টু টু ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এই গুণটা নির্ণয় করতে চাই, দেখো এখানে এ আর বি লিখলাম, তারপরে হচ্ছে আমরা এ আর বি কে গুণ করার জন্য পাশাপাশি গুণ আকারে লিখলাম। আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে গুণ করার পালা। ধরো আমাদের হচ্ছে এই গুণফল যে ম্যাট্রিক্সটা পাবো, সেই গুণফল ম্যাট্রিক্সটার, ধরো যে গুণফল ম্যাট্রিক্সটা আমরা পাবো সেই গুণফল ম্যাট্রিক্সটা, দেখো আমরা প্রথম উপাদানটা নির্ণয় করার জন্য, দেখো আমাদের এবার কি এই গুণফলটার আমরা প্রথম সারির প্রথম কলামের উপাদানটা নির্ণয় করব। তাহলে আমরা এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি বরাবর যাব এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর যাব। তাহলে গেলাম, দেখো এখানে ওয়ান আর ফোর প্রথমে যে উপাদান আছে, ওয়ান আর ফোর, তাহলে ওয়ান ইন্টু ফোর প্লাস এখানে পরের উপাদান হচ্ছে টু, বা তারপরের উপাদান হচ্ছে এক্ষেত্রে ফোর, তাহলে টু ইন্টু ফোর প্লাস তারপরে রো এর উপাদান হচ্ছে থ্রি, আর এখানে কলাম বরাবর উপাদান হচ্ছে ওয়ান, তাহলে থ্রি ইন্টু ওয়ান শেষ। তাহলে এইটা হচ্ছে, দেখো যেহেতু আমরা আমাদের গুণফল ম্যাট্রিক্সের প্রথম রো এবং প্রথম কলামের উপাদান বের করব, তাই আমরা প্রথম ম্যাট্রিক্সের রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর যাব। আচ্ছা, তারপর এবার যদি আমরা নিচে নামি, অর্থাৎ গুণফল ম্যাট্রিক্সের দ্বিতীয় রো প্রথম কলামে যদি যাই, তাহলে শুধুমাত্র আমরা যেহেতু রো প্রথম ম্যাট্রিক্স বরাবর রো দিব, তাহলে আমরা এখানে এই যে এই রো বরাবর যাব, এই রো বরাবর যাব, দ্বিতীয় রো বরাবর যাব, এবং এখানে একই প্রথম কলাম বরাবরই যাব, কারণ কলাম একই আছে আমাদের। তাহলে এখানে যাই, দেখো চার আর চার গুণ করলে হয় ষোলো প্লাস, তারপর পাঁচ আর চার গুণ করলে হয় বিশ প্লাস, ছয় আর এক গুণ করলে হয় ছয়, এটা গেল। তারপরে দেখো এবার আমরা করব কি, এবার করব হচ্ছে আমরা তৃতীয় তৃতীয় এ রো বরাবর যাব এবং প্রথম কলাম বরাবর যাব, তাহলে আমরা গুণফল ম্যাট্রিক্সের তৃতীয় রো প্রথম কলাম পাব। তাহলে দেখো এখানে কি সেভেন আর ফোর, সেভেন আর ফোর গুণ করলে হয় চার সাতটা আঠাশ, টোয়েন্টি এইট প্লাস এখানে এইট আর ফোর, এইট আর ফোর গুণ করলে হয় এইট ইন্টু ফোর থার্টি টু। তারপরে দেখো এখানে নাইন প্লাস ওয়ান, নাইন আর ওয়ান গুণ করলে হয় নাইন। এভাবে দেখো আমরা ম্যাট্রিক্সটার গুণফল ম্যাট্রিক্সটার প্রথম কলামটা কিন্তু পেয়ে গেছি। এবার চলে একইভাবে একইভাবে যদি আমরা দ্বিতীয় কলামটা বের করতে চাই, দ্বিতীয় কলামটা বের করতে চাই, তাহলে এখন দেখো এটা কি প্রথম রো দ্বিতীয় কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম বরাবর আমরা যাব। তাহলে এখানে এক আর মাইনাস ছয় গুণ করলে হয় মাইনাস ছয়, তারপর দুই আর পাঁচ গুণ করলে হয় দশ প্লাস এখানে তিন আর তিন গুণ করলে হয় নয় শেষ। এবার আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম বরাবর যাব, কারণ আমরা গুণফলের দ্বিতীয় রো দ্বিতীয় কলাম বের করতে চাই। আচ্ছা,
তাহলে এখন দেখো এটা 4 ইনটু মাইনাস 6, 4 ইনটু মাইনাস 6 হচ্ছে মাইনাস 24, তারপর 5 আর 5 গুণ করলে হয় 25, প্লাস এখানে 6 আর 3, এই যে 6 আর 3 এটা গুণ করলে হয় 18। আচ্ছা, তারপরে এবার সর্বশেষ আমরা গুণফল ম্যাট্রিক্সের তৃতীয় রো দ্বিতীয় কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় রোতে যাব, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামে যাব। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স বরাবর সবসময় রো যাব, দ্বিতীয় ম্যাট্রিক্স বরাবর সবসময় কলাম বরাবর যাব। আচ্ছা, তাহলে দেখো 7 আর মাইনাস 6, 7 এবার মাইনাস 6 গুণ করলে হয় মাইনাস 42, তারপরে 7 আর তারপরে কি 8 আর 5, 8 আর 5 যোগ গুণ করলে হয় 40, প্লাস 9 আর 3 যোগ গুণ করলে হয় 27। শেষ, এটা হচ্ছে আমাদের গুণফল ম্যাট্রিক্স। এখন আমরা যদি একটু ক্যালকুলেশনটা সমাপ্ত করি, দেখো এখানে 4 প্লাস 8 প্লাস 3, 4 আর 8, 4 প্লাস 8 প্লাস 3, 4 আর 8 যোগ করলে হয় হচ্ছে 12, 12 আর 3 15, তাহলে এখানে বসলো 15। তারপর নিচে দেখো 20 আর 16 যোগ করলে হয় 36, 36 আর 6 হচ্ছে 42। আচ্ছা, তারপর দেখো এখানে 9 আর 2 যোগ করলে হয় 11, 11 আর 8 যোগ করলে হয় 19, 19 আর 9 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 2 6, 69। আচ্ছা, তারপরে দেখো এখানে 10 আর 9 যোগ করলে হয় 19, 19 থেকে 6 বিয়োগ করলে হয় 13। তারপরে দেখো এখানে 25 থেকে 24 বিয়োগ করলে থাকে প্লাস 1, প্লাস 1 আর 19, 18 মিলে হয় 19। তারপরে দেখো এখানে 40 থেকে 42 মাইনাস করলে থাকে মাইনাস 2, মাইনাস 2 আর 27 মিলে হয় শুধু 25। শেষ, এইটা হচ্ছে আমাদের এই দুটা ম্যাট্রিক্সের গুণফল। তাহলে এখন এই গুণফলটা হয়েছে কিনা, এই গুণফলটা হয়েছে কিনা এটা জানার জন্য চলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে একটু মিলিয়ে নিই। এখানে দেখো ক্যালকুলেটরে যেহেতু এটা নতুন অঙ্ক, আমাদের নতুন করে ম্যাট্রিক্স দুটো নিতে হবে, তাই আমরা করব কি, এই যে অপশনে গিয়ে আমরা প্রথমে ডিফাইন ম্যাট্রিক্স, এই যে এ, তাহলে ডিফাইন ম্যাট্রিক্স, এবার ম্যাট্রিক্স এ টা আমি ডিফাইন করব। দেখো ম্যাট্রিক্স এর রো আছে 3টা, কলামও আছে 3টা, তাহলে রো দিব 3, কলাম দিব 3। তাহলে এখন ম্যাট্রিক্সটা কত, এই যে 1 2 3 4 5 6 7 8 9 এটা ছিল, এটাই থাকবে, ঠিক আছে, তাহলে এটাই থাকো। আচ্ছা, এবার ম্যাট্রিক্স বি টা ডিফাইন করব। দেখো অপশনে গিয়ে ডিফাইন ম্যাট্রিক্স, তারপর ম্যাট্রিক্স বি। আচ্ছা, এখন বলো ম্যাট্রিক্স বি এর রো আছে 1 2 3, 3টা রো, তাহলে 3টা রো, কলাম আছে কয়টা, কলাম আছে 2টা। শেষ, এই যে দেখো, তাহলে এখন একটু ব্ল্যাঙ্ক ম্যাট্রিক্স এসেছে, এটা এখন এন্টার করি। দেখো 4, তারপরে মাইনাস 6, মাইনাস 6, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, এটা দিলাম, এটা দিয়ে এসি দিয়ে বের হয়ে গেলাম। এবার কি আমরা ম্যাট্রিক্স দুটো গুণ করতে হবে, তাহলে ম্যাট্রিক্স এ, এই যে অপশন এ তে ম্যাট্রিক্স এ গুণ, তারপরে এই যে অপশন দিয়ে ম্যাট্রিক্স বি নিলাম, এখন গুণ করলে আসে দেখো এই 15, 13, 42, 19, এই যে 15, 42, 69, ঠিক আছে, দেখো 15, 42, 69 এদিকে আসলো, আর ওই সেকেন্ড সেকেন্ড কলামে আসলো 13, 19, 25, তাহলে 13, 19, 25। দেখো এই অ্যানসারটা কিন্তু আমাদের আগের যে অ্যানসারটা আছে, এই যে আগের অ্যানসারটার সাথে মিলে যায় পুরোপুরি। তাহলে আমাদের অ্যানসারটা এই যে দেখো, এই যে 15, 42, 59, 15, 42, 59, 13, 19, 25, তাই আমাদের এই উত্তরটা সঠিক আছে। তাহলে এভাবে তোমরা একটা গুণ যোগ বা বিয়োগ করার পর ক্যালকুলেটরের সাহায্যে, স্পেশালি এই অপশনটা কিন্তু শুধুমাত্র ক্যাসিও এফএক্স 991EX এ আছে, কাজেই তোমাদের এই এই এইচএসসি প্রথম পত্র বা এইচএসসি দ্বিতীয় পত্র বা ফার্দার ইউনিভার্সিটিতে গিয়েও এই ক্যালকুলেটরটি কিনে ফেললে তোমাদের হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত ক্যালকুলেটরের আর অন্য ক্যালকুলেটরের প্রয়োজন পড়বে না। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে ম্যাট্রিক্সের গুণ সংক্রান্ত আলোচনা। তাহলে চলো এবার আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। প্রথমে আমরা এই গাণিতিক সমস্যাটা হাতে হাতে হিসাব করে বের করব, তারপর ক্যালকুলেটরের সাহায্যে উত্তরটি মিলিয়ে দেখব। তাহলে প্রথমে চলো, এখানে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এখানে কি এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 ইনটু 2 ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 ইনটু 3 ম্যাট্রিক্স, এবং সি ম্যাট্রিক্সটা হচ্ছে 3 ইনটু 1 ম্যাট্রিক্স, একটা কলাম ম্যাট্রিক্স। তাহলে এখন দেখো এখানে প্রমাণ করতে বলছে যে এ বির সাথে সি কে গুণ করলে যা হয়, এ এর সাথে বি সি কে গুণ করলে তাই হয়। তাহলে এবার আমরা প্রথমে যেটা বের করবো, এ বিটা বের করে নিব, তারপর বি সিটাকে বের করে নিব, তারপর এই দুটো গুণ করব, তারপর এই দুটো গুণ করে দেখবো যে অ্যান্সার ঠিক থাকে নাকি। তাহলে প্রথমে প্রথমে যদি আমরা এ বিটা বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি ধরো এ বি, এ বিটা যদি লিখতে চাই তাহলে এ হচ্ছে 1 মাইনাস 1 0 2, আর বি হচ্ছে
1, 3, 0, 2, 0, 1 এটা। তাহলে এটা এখন আমরা গুণ করব। তাহলে গুণফলের প্রথমে যেটা আসবে, প্রথম প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো আর প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর যাব। তাহলে 1 আর 1 গুণ করলে হয় কত? 1। তারপর -1 আর 2 গুণ করলে হয় -2। শেষ। তারপরে করব কি? তারপরে এবার আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো বরাবর যাব। তাহলে আমরা গুণফলের দ্বিতীয় রো প্রথম কলাম পাব। তাহলে দেখো, 0 আর 1 গুণ করলে হয় 0, 2 আর 2 গুণ করলে হয় +4। শেষ। তাহলে এবার আমাদের এবার এই কাজটা শেষ। তাহলে প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের কাজ শেষ হওয়ার পর এবার আসো দ্বিতীয় কলামে। দ্বিতীয় কলাম বরাবর যদি প্রথমে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোটা নিই, তাহলে দেখো 1 আর 3 গুণ করলে হয় 3, তারপর -1 আর 0 গুণ করলে হয় 0, তারপর 0, তারপর হচ্ছে এটা গেল কি প্রথম সারিটা গেল। এবার দ্বিতীয় সারিতে আসো, তাহলে 0 আর 3 গুণ করলে হয় 0 +2 আর 0 গুণ করলে হয় 0। শেষ। তাহলে এবার আসো, আমাদের যেহেতু এই দ্বিতীয় কলামের কাজও শেষ, এবার তৃতীয় কলাম বরাবর গুণ করি। তাহলে প্রথম রোটা নিয়ে পাই 1 আর 0 গুণ করলে হয় 0, -1 আর 1 গুণ করলে হয় -1, তারপর 0 আর 0 গুণ করলে হয় 0, তারপর 2 আর 1 গুণ করলে হয় +2। তাহলে দেখো আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা গুণফল হচ্ছে 1 আর -2 তে -1, এই নিচে 4, এই নিচে 3, এই নিচে 0, এখানে -1, এখানে +2। শেষ। তাহলে এটা হচ্ছে আমার এবি ম্যাট্রিক্স। আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে বিসি ম্যাট্রিক্সটা বের করি। বিসি ম্যাট্রিক্স, বিসির সাথে বি, এই যে 1, 3, 0, 2, 0, 1 এটা বি, এটার সাথে সি গুণ হবে, সি হচ্ছে 2, 3, 4। শেষ। তাহলে এবার আসো আমরা হচ্ছে এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যাই। তাহলে 1 আর 2 গুণ করলে হয় 2, 3 আর 3 গুণ করলে হয় +9, 0 আর 4 গুণ করলে হয় 0। তারপরে এবার দ্বিতীয় সারিটাতে যাব, 2 আর 2 গুণ করলে হয় 4 প্লাস 0 আর 3 গুণ করলে হয় 0, 1 আর 4 গুণ করলে হয় 4। তাহলে এখানে যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে দেখো 2 আর 9 যোগ করলে হয় 11, আর 4 আর 4 যোগ করলে হয় 8। শেষ। এই দুইটা হচ্ছে অ্যান্সার। এখন আমাদের চেয়েছে যে এ বি এর সাথে সি কে গুণ করবো। তাহলে এ বি এই উত্তরটার সাথে সি কে যদি আমরা গুণ করি, দেখো এ বি বের হয়েছে কত? -1, 3, -1। দেখো তাহলে -1, 3, -1 এবং 4, 0, 2, 4, 0, 2 এটার সাথে আমরা যে গুণ করবো সেটা হচ্ছে সি কে, সি হচ্ছে 2, 3, 4, 2, 3, 4। তাহলে এটা একদম ইজি গুণ। দেখো এই গুণটা কি প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যাব। তাহলে -1 আর 2 গুণ করলে হয় -2, 3 আর 3 গুণ করলে হয় +9, -1 আর 4 গুণ করলে হয় -4। তারপরে দেখো যেটা হয় সেটা হচ্ছে যে তারপর দ্বিতীয় রোটাতে যাই, 4 আর 2 গুণ করলে হয় 8, 0 আর 3 গুণ করলে হয় +0, 2 আর 4 গুণ করলে হয় +8। তাহলে এবার যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম সেটা দেখো, 9 থেকে 4 মাইনাস করলে হয় 5, 5 থেকে 2 মাইনাস করলে হয় 3, আর নিচে হয় 8 আর 8 মিলে 16, তাহলে 3 আর 16 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে এ বি এর সাথে সি কে গুণ করলে পাই। এবার চলো এ এর সাথে বি সি কে যদি গুণ করি, এ এর সাথে বি সি কে আমরা গুণ করব। আচ্ছা, এ হচ্ছে দেখো 1, -1, 0, 2, আর বি সি, এই পুরো বি সির অ্যান্সারটা হচ্ছে 11 আর 8, 11 আর 8। তাহলে এবার যদি আমরা গুণ করি, দেখো এক এই যে প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যাব, তাহলে 1 আর 11 গুণ করলে হয় 11, -1 আর 8 গুণ করলে হয় -8। তারপর এবার দ্বিতীয় রোতে যাই, দেখো 0 আর 11 গুণ করলে হয় 0, 2 আর 16, 8 গুণ করলে হয় +16। তাহলে এখন দেখো এখানে অ্যান্সার আসলো 11 থেকে 8 বাদ দিলে হয় 3, নিচে থাকে 0 আর 16 মিলে হয় 16। তাহলে দেখো এ এ বি ইন্টু সি এর ভ্যালু 3, 16 এবং এ ইন্টু বি সি এর ভ্যালু 3, 16। তাহলে আমরা বলতে পারি এ বি এর সাথে সি কে গুণ করা আর এ এর সাথে বি সি কে গুণ করা একই কথা। তাহলে চলো এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই হিসাবটা করে আসি। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে যদি হিসাবটা করি, তাহলে আমাদের প্রথমে এই এ বি সি এই তিনটা ম্যাট্রিক্সকে ক্যালকুলেটারে ইনপুট করতে হবে। তাহলে চলো প্রথমে ক্যালকুলেটারে এ বি সি ম্যাট্রিক্সটা ইনপুট করি। এই যে ম্যাট্রিক্সের আমরা ক্যালকুলেটারের ম্যাট্রিক্স মোডে গেলাম, তারপর কি আমরা এসি দিয়ে বের করলাম।
তাহলে দেখো এটা ম্যাট্রিক্স মোডে আছে, তাহলে এবার অপশনে যাব। অপশনে আমরা প্রথমে এ ম্যাট্রিক্সটা ডিফাইন করব, তাহলে এই যে ডিফাইন ম্যাট্রিক্স এ। এখন এ ম্যাট্রিক্সটা রো কলাম সংখ্যা কত এটা দেখতে হবে। এই যে দেখো এখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 মাইনাস 1 0 2, তাহলে এখানে রো সংখ্যা 2 কলাম সংখ্যা 2, তাহলে রো সংখ্যা 2 দিলাম কলাম সংখ্যাও 2 দিলাম, তাহলে ম্যাট্রিক্সটা কত দেখো 1 তারপরে হচ্ছে মাইনাস 1 তারপরে হচ্ছে 0 তারপরে হচ্ছে 2 শেষ। তাহলে এটা আমার হচ্ছে এ ম্যাট্রিক্সটা ইনপুট করা হয়ে গেল। এবার এসি দিয়ে বের হলাম, এবার আমি আবার অপশনে ডিফাইন ম্যাট্রিক্স, এবার বি নাম্বার ম্যাট্রিক্স আমি ডিফাইন করব। তাহলে বি নাম্বার ম্যাট্রিক্সে ডিফাইনে গেলাম, তাহলে এবার বি ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা যাবে। তাহলে দেখো বি ম্যাট্রিক্সের রো সংখ্যা 1 2, তাহলে রো সংখ্যা 2, কলাম সংখ্যা হচ্ছে 1 2 3, কলাম সংখ্যা 3 শেষ। তাহলে এখন দেখো এই ব্ল্যাঙ্ক ম্যাট্রিক্সে আমরা বি ম্যাট্রিক্সটা তুলে ফেলি, তাহলে বি ম্যাট্রিক্সটা কত 1 ইকুয়াল টু 2 3 ইকুয়াল টু তারপরে 0 তারপরে 2 তারপরে 0 তারপরে 1 শেষ। ওকে হয়ে গেল। তাহলে এবার এসি দিয়ে বের হয়ে আমরা সি ম্যাট্রিক্সটা ইনপুট করব। তাহলে অপশন ডিফাইন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স সি, সি এর দেখো রো আছে 1 2 3 তিনটা, কলাম আছে কয়টা একটা। এই যে দেখো তাহলে আমরা একটা ব্ল্যাঙ্ক ম্যাট্রিক্স পেলাম, এখানে দিব 2 তারপরে 3 তারপরে 4 শেষ। তাহলে এবার আমার হচ্ছে যে এই অ্যানসারটা মিলিয়ে দেখার, তাহলে প্রথমে কি এ বি এর সাথে সি কে গুণ করব, তাহলে আমি ম্যাট্রিক্স এ নিলাম তারপর ম্যাট্রিক্স বি গুণ করলাম, এই যে ম্যাট্রিক্স বি শেষ। তাহলে এটা গুণ করলাম, গুণ করে এটার সাথে এই যে অ্যানসারটার সাথে আমি আবার সি কে গুণ করব, অপশন ম্যাট্রিক্স সি যে 5 নম্বর অপশন শেষ, এটাকে গুণ করলাম। তাহলে দেখো অপশন আসে 3 আর 16, 3 আর 16, তাহলে এইটার অপশন আসে হচ্ছে 3 আর 16। তাহলে এবার আসো এই অপশনটা কত, এটা হচ্ছে এ এর সাথে বি সি কে গুণ দেওয়া, ঠিক আছে। তাহলে দেখো আমি এসি দিলাম, তাহলে প্রথমে আমি করব কি ম্যাট্রিক্স এ দিব, এই যে 3 ম্যাট্রিক্স এ এর সাথে আমি বি সি কে গুণ করব। তাহলে একটা ব্র্যাকেট নিয়ে নিলাম, তারপর ব্র্যাকেটের মাঝখানে গেলাম, ব্র্যাকেটের মাঝখানে দেখো প্রথমে আমি ম্যাট্রিক্স বি, তাহলে এই যে ম্যাট্রিক্স বি রাখলাম ইনটু তারপর ম্যাট্রিক্স সি তারপর এই যে ম্যাট্রিক্স সি রাখলাম। তাহলে ম্যাট্রিক্স বি আর ম্যাট্রিক্স সি এই গুণটার সাথে ম্যাট্রিক্স এ কে গুণ করব, ইকুয়াল টু দিলে আসবে দেখো এখানেও 3 আর 16, এই যে 3 আর 16 এখানেও আসলো, কাজে আমাদের এই গুণফলটা ঠিক আছে বলে আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা এই ম্যাট্রিক্স অংশের চলো আরো একটি সমস্যার সমাধান করি, এরই মাধ্যমে আমাদের ম্যাট্রিক্স সংক্রান্ত আলোচনা হচ্ছে সমাপ্ত হবে। তাহলে ম্যাট্রিক্সের এই আলোচনায় আমাকে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এটা হচ্ছে 1 3 2 2 0 3 1 মাইনাস 1 1। এখন এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এ কিউব মাইনাস 2 এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2 আই টা নির্ণয় করতে হবে, যে ক্ষেত্রে আই টা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখন আমাদের প্রথমে দেখো এখানে কিন্তু ম্যাট্রিক্সের গুণ করতে হবে আবার যোগও করতে হবে। তাহলে যেটা হচ্ছে প্রথমে আমাদের এ দেয়া আছে, তাহলে প্রথমে আমরা এ স্কোয়ার বের করব, তারপর এ স্কোয়ার মানে কি এ ইনটু এ বের করব, তারপরে আবার এই এ স্কোয়ারের সাথে আরেকটা এ গুণ করে এ কিউব নির্ণয় করব। তাহলে চলো প্রথমে আমরা এ স্কোয়ার নির্ণয় করব, এ স্কোয়ার হচ্ছে এ ইনটু এ। তাহলে এখন দেখো আমরা এ ইনটু এ যদি বের করি, তাহলে এ হচ্ছে 1 3 2 তারপরে 2 0 3 তারপরে 1 মাইনাস 1 1 এটা দিয়ে দিব, তারপরে হচ্ছে দেখো এখানে আবার 1 3 2 তারপরে 2 0 3 এবং 1 মাইনাস 1 1 এটা দিয়ে দিব। আচ্ছা তাহলে এবার যদি আমরা গুণটা করি, তাহলে দেখো এখানে আমরা প্রথমে গুণফলের প্রথম রো প্রথম কলামের উপাদানটা বের করব, তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর যাব। তাহলে 1 আর 1 গুণ করলে হয় দেখো 1, তারপরে 3 আর 2 গুণ করলে হয় প্লাস 6, তারপরে আসে হচ্ছে 2 আর 1 গুণ করলে হয় প্লাস 2। তাহলে এবার গেল প্রথম রো এর পালা, এবার হচ্ছে দ্বিতীয় রো, দ্বিতীয় রোটা দেখো 2 আর 1 গুণ করলে হয় 2, তারপর 0 আর 2 গুণ করলে হয় প্লাস 0, তারপরে 3 আর 1 গুণ করলে হয় প্লাস 3, তারপরে দেখো এখানে হচ্ছে আবার তৃতীয় রো এর পালা, তাহলে 1 আর 1 গুণ করলে হয় 1, তারপরে মাইনাস 1 আর 2 গুণ করলে হয় মাইনাস 2, তারপরে 1 আর 1 গুণ করলে হয় প্লাস 1। তাহলে এটা গেল প্রথম কলামের বিষয়। এবার গুণফলে আমরা দ্বিতীয় কলামে যাব, তাহলে দ্বিতীয় কলামের জন্য আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম বরাবর চলে যাব। তাহলে দ্বিতীয় কলাম বরাবর চলে গেলে দেখো এবার প্রথম রো বরাবর গেলে, তাহলে 1 আর 3 গুণ করলে হয় 3, 3 আর 0 গুণ করলে হয় প্লাস 0, তারপরে হচ্ছে 2 আর মাইনাস 1,
2r-1 গুণ করলে হয় -2। তারপরে দেখো, তারপরে হচ্ছে এখানে আমরা দ্বিতীয় রো বরাবর যাব, তাহলে 2r3 গুণ করলে হয় 6, 0r0 গুণ করলে হয় +0, তারপরে 3r-1 গুণ করলে হয় -3। তারপরে এবার দেখো 1 তবে তৃতীয় রো, তাহলে 1 আর 3 গুণ করলে হয় 3, -1 আর 0 গুণ করলে হয় +0, 1 আর -1 গুণ করলে হয় -1। এরই মাধ্যমে আমরা গুণফল ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামটাও শেষ করে ফেললাম। এবার আমরা তৃতীয় কলামটা বের করব। তাহলে দেখো তৃতীয় কলামে আমার হচ্ছে এখন আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম বরাবর যাব। তাহলে এখন দেখো 1 আর 2 গুণ করলে হয় 2, তারপরে 3 আর 3 গুণ করলে হয় +9, তারপরে 2 আর 1 গুণ করলে হয় +2। তারপরে দ্বিতীয় রোতে যদি যাই 2 আর 2 গুণ করলে হয় 4, +0 আর 3, এই যে 0 আর 3 গুণ করলে হয় +0, +3 আর 1 গুণ করলে হয় +3। তারপরে এবার তৃতীয় রোতে যাই 1 আর 2 গুণ করলে হয় হচ্ছে 2, তারপর -1 আর 3 গুণ করলে হয় -3, তারপরে 1 আর 1 গুণ করলে হয় +1। শেষ। তাহলে এরই মাধ্যমে আমরা এই গুণফলটা শেষ করলাম। তাহলে এখানে গুণফলটা কত বের হলো দেখো, 1 আর 6 যোগ করলে হয় 7, 7 আর 2 যোগ করলে হয় 9, তারপরে 2 আর 3 যোগ করলে হয় 5, তারপরে দেখো 1 থেকে 2 মাইনাস করলে হয় -1, -1 আর +1 মিলে হয় 0, তারপরে 3 আর -2 এটা করলে হয় 1, 6 থেকে 3 মাইনাস করলে হয় 3, 3 থেকে 1 মাইনাস করলে হয় 2, তারপর 2 আর 9 যোগ করলে হয় 11, 11 আর 2 যোগ করলে হয় 13, তারপরে 4 আর 3 যোগ করলে হয় 7, 2 থেকে 3 মাইনাস করলে হয় -1, -1 এর সাথে 1 যোগ করলে হয় 0। শেষ। তাহলে 9 1 13 5 3 7 0 2 0 এটা হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু। তাহলে এবার যদি আমরা এ কিউবের ভ্যালু বের করতে চাই, এ কিউবের ভ্যালু হচ্ছে এ স্কোয়ার যেটা বের হয়েছে 9 1 13, যে 9 1 13, তারপরে 5 3 7, তারপরে 0 2 0, এটার সাথে আমরা গুণ করব আবার এ কে। তাহলে এ হচ্ছে 1 2 1, তারপরে 3 0 -1, 2 3 1, এটা আমরা গুণ করব। তাহলে গুণ করি, তাহলে চলো একবারে যদি গুণ করি, 9 আর 1 গুণ করলে হয় 9, +1 আর 2 গুণ করলে হয় 2, এটা যে প্রথম প্রথম কলাম আর এটা প্রথম রো বরাবর যাচ্ছি, তাহলে 13 আর 1 গুণ করলে হয় +13। এবার দ্বিতীয় রো বরাবর যাই, তাহলে 5 আর 1 গুণ করলে হয় 5, +3 আর 2 গুণ করলে হয় 6, +7 আর 1 গুণ করলে হয় 7। তারপরে এবার তৃতীয় রো, তাহলে 0 আর 1 গুণ করলে হয় 0, +2 আর 2 গুণ করলে হয় 4, +0 আর 1 গুণ করলে হয় 0। শেষ। তারপরে আমরা বের করব হচ্ছে এবার তৃতীয় কলাম বরাবর যাব। দেখো এই তৃতীয় কলাম বরাবর যাব, তৃতীয় কলাম বরাবর গেলে দেখো প্রথম রো যদি যাই 9 আর 3 27, 1 আর 0 +0, তারপর 13 আর -1, তাহলে -13। তারপরে এখানে দেখো 5, এবার দ্বিতীয় রোতে যাই 5 আর 3 15, 3 আর 0 +0, 7 আর -1 -7। তারপরে দেখো এবার তৃতীয় রো 0 আর 3 গুণ করলে হয় 0, +2 আর 0 গুণ করলে হয় 0, +0 আর -1 গুণ করলে হয় 0। শেষ। তারপরে দেখো এবার আসি হচ্ছে এই যে তৃতীয় কলাম, তৃতীয় কলাম বরাবর যাই, দেখো 9 আর 2 গুণ করলে হয় 18, তারপর 1 আর 3 গুণ করলে হয় +3, আর 13 আর 3 গুণ করলে হয় +13। তারপরে 5 আর 2 গুণ করলে হয় 10, +3 আর 3 গুণ করলে হয় 9, +7 আর 1 গুণ করলে হয় 7। আচ্ছা, তারপরে 0 আর 2 গুণ করলে হয় 0, +2 আর 3 গুণ করলে হয় 6, +0 আর 1 গুণ করলে হয় 0। শেষ। তাহলে এখন আমরা মোট যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা যদি লিখি, তাহলে দেখো 9 আর 2 হয় 11, 11 আর 13 24, তারপরে হচ্ছে এখানে 5 আর 6 মিলে হয় 11, 11 আর 7 হচ্ছে 18, তারপরে এখানে হয় 4, তারপর এখানে হয় 27 থেকে 13 বাদ দিলে হয় 14, তারপর 15 থেকে 7 বাদ দিলে থাকে 8, তারপর এখানে হয় 0, এখানে হচ্ছে দেখো 18 আর 3 21, 21 আর 3 24, 24 আর 1 10 34, আচ্ছা তারপরে 10 আর 9 19, 19 আর 7 26, তারপর এখানে থাকে 6। শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের এ কিউবের মান। তাহলে এই ছিল এ কিউবের মান।
তাহলে এখন যদি আমরা হচ্ছে এই অ্যানসারটা এখানে লিখি যে এ স্কয়ারের ভ্যালু পেলাম এটা, এ কিউবের ভ্যালু এটা, তাহলে এখন হচ্ছে আমরা এই যোগ বিয়োগটা করব। তাহলে আমাদের চেয়েছে এ কিউব থেকে টু এ স্কোয়ার বিয়োগ করে প্লাস এ মাইনাস টু আই করতে। তাহলে এখন আমরা যদি এটা লিখি এ কিউব, এ কিউব অর্থাৎ হচ্ছে এখানে লিখি চব্বিশ আঠারো চার, তারপরে চোদ্দ আট শূন্য, তারপরে চৌত্রিশ ছাব্বিশ ছয়, এটা এটার সাথে টু এ স্কোয়ার বিয়োগ করব। তাহলে এই এ স্কোয়ারের সাথে যদি আমি এখন টু গুণ করি তাহলে নয় আর দুই হবে আঠারো, তারপর পাঁচ আর দুই হবে দশ, এখানে শূন্যই থাকবে। তারপর ওয়ান থ্রি টু এই কলামটা পরিবর্তন হয়ে যাবে টু সিক্স ফোরে, কারণ দুই দিয়ে আমরা গুণ করছি। তারপরে তেরো সতেরো, তেরো সাত শূন্য, তেরোটা হয়ে যাবে ছাব্বিশ, সাত হয়ে যাবে চোদ্দ, শূন্য শূন্যই থাকবে, শেষ। তাহলে এবার এটার সাথে আমরা এ যোগ করব। তাহলে এ যদি আমরা যোগ করি তাহলে এ থাকে হচ্ছে দেখো ওয়ান টু ওয়ান, থ্রি জিরো মাইনাস ওয়ান, টু থ্রি ওয়ান, শেষ। এটার সাথে আমরা টু আই কে মাইনাস করব, তাহলে টু আই হচ্ছে দেখো এখানে শুধু টু 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 বসবে, তাহলে টু জিরো জিরো, জিরো টু জিরো, জিরো জিরো টু, শেষ। তাহলে এবার আমরা একটা ম্যাট্রিক্সের আন্ডারে সব এই যোগ বিয়োগ একবারে নিয়ে আসবো। তাহলে এখন আমরা যোগ বিয়োগ জানি অনুরূপ ভুক্তিগুলো একসাথে যোগ বিয়োগ হয়। তাহলে এখানে দেখো চব্বিশ প্রথমে আসে চব্বিশ, চব্বিশ থেকে আঠারো বিয়োগ হবে, এই যে আঠারো বিয়োগ হবে, তারপর এক যোগ হবে, তারপরে দুই আবার বিয়োগ হবে, শেষ, এটা। আচ্ছা, তারপর একইভাবে এই আঠারো থেকে দশ বিয়োগ হবে, এই যে দেখো আঠারো থেকে দশ বিয়োগ হবে, দুই যোগ হবে, দুই যোগ হবে, আর শূন্য বিয়োগ হবে, শেষ। তারপর এখানে চারের সাথে শূন্য বিয়োগ হবে, চারের থেকে শূন্য বিয়োগ হবে, এক যোগ হবে এবং শূন্য বিয়োগ হবে, শেষ। তাহলে এভাবে অনুরূপভাবে আমরা পুরো জিনিসটা লিখে ফেলি। তাহলে দেখো এখানে চোদ্দোর সাথে দুই বিয়োগ প্লাস তিন প্লাস মাইনাস জিরো, আচ্ছা, তারপরে এখানে আটের সাথে ছয় বিয়োগ প্লাস জিরো মাইনাস টু, তারপরে এখানে হচ্ছে জিরোর সাথে ফোর মাইনাস, এখানে মাইনাস ওয়ান, এখানে প্লাস জিরো, আচ্ছা, বা মাইনাস জিরো, মাইনাস জিরো, তারপরে এখানে এই এখানে হবে চৌত্রিশ, চৌত্রিশ থেকে ছাব্বিশ মাইনাস, তারপরে হবে দুই যোগ মাইনাস জিরো, তারপর ছাব্বিশের সাথে থেকে চোদ্দো মাইনাস হবে, তিন যোগ হবে, জিরো বিয়োগ হবে, তারপর ছয় থেকে জিরো বিয়োগ হবে, এক যোগ হবে, দুই মাইনাস হবে, শেষ। তাহলে এখন এটা যদি আমরা এখানে ছোট করে দিই, এখানে যদি আমরা এখন অ্যান্সারটা লিখি তাহলে দেখো চব্বিশ থেকে আঠারো বিয়োগ করলে বিয়োগফল থাকে ছয়, ছয়ের সাথে এক যোগ করলে সাত, সাত থেকে দুই বিয়োগ করলে থাকবে পাঁচ, তারপরে দেখো এখানে আঠারো থেকে দশ বিয়োগ করলে থাকে আট, আটের সাথে দুই যোগ করলে হয় দশ, তারপরে এখানে চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ, ওকে এইটুক গেল। তারপরে এখানে দেখো চোদ্দ থেকে দুইবার দিলে হয় বারো, বারোর সাথে তিন যোগ করলে হয় পনেরো, তারপরে ছয় থেকে আট থেকে ছয় বিয়োগ করলে হয় দুই, দুই থেকে দুই বিয়োগ করলে হয় জিরো, তারপরে এখানে মাইনাস ফোর আর মাইনাস ওয়ান মিলে হবে মাইনাস ফাইভ, তারপরে এখানে চৌত্রিশ থেকে ছাব্বিশ বিয়োগ করলে হয় এইট, এইটের সাথে দুই যোগ করলে হবে টেন, তারপরে এখানে ছাব্বিশ থেকে চোদ্দ বিয়োগ করলে থাকে বারো, বারোর সাথে তিন যোগ করলে হয় পনেরো, তারপরে এখানে ছয়ের সাথে এক যোগ করলে হয় সাত, সাতের থেকে দুই বিয়োগ করলে হয় পাঁচ, শেষ। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন চলো আমাদের এই অ্যান্সারটা আমরা এবার মিলিয়ে দেখি যে আমাদের এই অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা ক্যালকুলেটরের সাহায্যে। এই যে দেখো ক্যালকুলেটারে আমরা ম্যাট্রিক্স মোডে ইতিমধ্যে আছি, তাহলে আমাদের প্রথমে এ ম্যাট্রিক্সটাকে ইনপুট দিতে হবে। এই যে এটা এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এবং আই ম্যাট্রিক্সটাকে ইনপুট দিতে হবে। তাহলে আমরা অপশনে যাই ডিফাইন ম্যাট্রিক্স, ডিফাইন ম্যাট্রিক্সে যাই ডিফাইন এ ম্যাট্রিক্স। তাহলে এখানে রো আর কলাম হচ্ছে তিনটা তিনটা, তাহলে এখন দেখো ডিফাইন করবো ওয়ান থ্রি টু, ওয়ান থ্রি টু, তারপরে হচ্ছে টু জিরো থ্রি, টু জিরো থ্রি, তারপরে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান, তারপরে আবার ওয়ান, শেষ। এটা এ ম্যাট্রিক্স হয়ে গেল। আর বি আর হচ্ছে আই ম্যাট্রিক্সটা দিতে হবে। তাহলে আই ম্যাট্রিক্সটা কত, অপশনে গিয়ে একটা ডিফাইন, ধরো বি ম্যাট্রিক্সটাকে আমরা আই ম্যাট্রিক্স দিলাম, এখানেও তিনটারও তিনটা কলাম আছে, তাহলে এখানে দেখো ওয়ান জিরো জিরো, তারপরে জিরো ওয়ান জিরো, তারপরে জিরো জিরো ওয়ান, শেষ।
তাহলে এসি দিয়ে বের হয়ে গেলাম। তাহলে এবার প্রথমে আসো এ কিউব, তাহলে এটা প্রথমে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্সে গিয়ে এ ম্যাট্রিক্সটা লিখে এটার উপরে কিউব, কিউব মানে শিফট চেপে এই যে এক্স স্কোয়ার, এখানে কিউব হয়ে যাবে। তারপরে মাইনাস টু এ স্কোয়ার, তাহলে টু দিলাম, তারপরে ম্যাট্রিক্স এ, এই যে অপশন দিয়ে ম্যাট্রিক্স এ, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে ও স্কোয়ার, আচ্ছা ম্যাট্রিক্স এ বি দিয়ে দিয়েছি ভুলে, এই যে অপশন দিয়ে ম্যাট্রিক্স এ, তারপরে স্কোয়ার, শেষ। তারপরে হচ্ছে প্লাস এ, মানে প্লাস ম্যাট্রিক্স এ, এই যে ম্যাট্রিক্স এ দিলাম। তারপরে মাইনাস টু আই, তাহলে মাইনাস টু, তারপরে ম্যাট্রিক্স বিটাকে আমরা আই হিসাবে দিয়েছিলাম, শেষ। তাহলে এইভাবে আমরা পুরো প্রশ্নটা তুললাম। এখন ইকুয়াল টু দিলেই দেখো দে অ্যান্সারটা আসবে, এই যে দেখো পাঁচ দশ, পাঁচ দশ পাঁচ, পনেরো শূন্য মাইনাস পাঁচ, দশ পনেরো পাঁচ, এই অ্যান্সারটাই কিন্তু আমাদের এসেছে। কাজেই এভাবে এই অ্যান্সারটাই আমরা যেহেতু পেয়েছি, সুতরাং আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট উত্তর। তাহলে এই ছিল বন্ধুরা আমাদের ম্যাট্রিক্স সংক্রান্ত আলোচনা। এবার আমরা হচ্ছে আমাদের পরবর্তী বিষয় নির্ণায়ক, এই সম্পর্কে আলোচনা করব। তাহলে এখন নির্ণায়ক সম্পর্কে যদি আমরা আলোচনা করি, নির্ণায়ক হচ্ছে যে এই যে একটা ম্যাট্রিক্স এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু ওয়ান, এ টু টু, এ একটা বর্গ ম্যাট্রিক্স আছে, এটা নির্ণায়ক হবে। একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে এরকম মডুলাস চিহ্ন দিয়ে প্রকাশ করে। এটা নির্ণায়ক হবে এই ব্র্যাকেটের পরিবর্তে যদি আমরা দুইটা এরকম সমান সমান্তরাল দাগের মাঝখানে উপাদানগুলোকে লিখি, এটাই হবে নির্ণায়ক। এবং এর নির্ণায়কের কিন্তু একটা মান আছে, এর মান হচ্ছে দেখো এই মুখ্য কর্ণ বরাবর যে উপাদান তার গুণফল, এই এ ওয়ান ওয়ান মাইনাস এ ওয়ান টু মাইনাস অন্য কর্ণ বরাবর যে উপাদান এ ওয়ান টু ইন্টু এ টু ওয়ান, এটা হচ্ছে টু ইন্টু টু ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের মান। আচ্ছা, আর এরকম থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে মান হতে পারে। দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স, এখানে একটা এ হচ্ছে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স, এটা নির্ণায়ক হচ্ছে মডুলাস অফ এ, এই যে নির্ণায়ক চিহ্নের মাধ্যমে আমরা উপাদানগুলোকে লিখলাম। ম্যাট্রিক্সের একটা নির্দিষ্ট মান থাকে না, ম্যাট্রিক্সের হচ্ছে অনেকগুলো উপাদান থাকে, কিন্তু একটা নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে। এই নির্ণায়কের মানই আমরা নির্ণয় করতে পারি দুই ইন্টু দুই ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ দিয়ে, আর হচ্ছে অন্য অন্য তিন ইন্টু তিন বা চার ইন্টু চার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আমরা এই মানগুলো নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে এখন প্রথমে আসো আমরা একটু অনুরাশি শিখি। অনুরাশি কি? ধরো এটা হচ্ছে একটা থ্রি ইন্টু থ্রি নির্ণায়ক, এই থ্রি ইন্টু থ্রি নির্ণায়কের একটা উপাদান নিব। ধরো আমাদের আমরা হচ্ছে এ ওয়ান ওয়ান এই উপাদান নিব, এই উপাদানের অনুরাশি হবে এই উপাদান যেই রো আর যেই কলাম বরাবর আছে এটা বাদ দিলে যেই অবশিষ্ট ম্যাট্রিক্সটা থাকে, অর্থাৎ অবশিষ্ট যে ম্যাট্রিক্সটা থাকে এ টু টু, এ টু থ্রি, এ থ্রি টু, এ থ্রি থ্রি, এইটার যে মান এ টু টু ইন্টু এ থ্রি থ্রি মাইনাস এ টু থ্রি, এ থ্রি টু, এই মানটা হচ্ছে এই প্রথম উপাদানের অনুরাশি। এই যে এই মানটা, এই মানটাই হচ্ছে প্রথম উপাদানের অনুরাশি। আচ্ছা, এখন এই অনুরাশির সাথে, অনুরাশির সাথে যদি আমরা হচ্ছে আরেকটা অনুরাশি দেখি, ধরো এই যে এ টু থ্রি এই উপাদানটার অনুরাশি হচ্ছে এই রো এই কলাম বাদ দিলে যেই নির্ণায়কটা থাকে, অর্থাৎ এ ওয়ান ওয়ান, এ থ্রি ওয়ান, এ ওয়ান টু, এ থ্রি টু, এইটার যে মান সেটা হচ্ছে এ টু থ্রি উপাদানের অনুরাশি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এটার অনুরাশি। এখন তাহলে আমরা বুঝলাম যে অনুরাশিটা কি। এবার আসো সহগুণকের ব্যাপারে। সহগুণক হচ্ছে যে একটা চিহ্নের সাথে যদি অনুরাশিকে আমি গুণ দিয়ে দিই সেটাই হচ্ছে আমার সহগুণক। যেমন ধরো এই উপাদানের ক্ষেত্রে চিহ্নগুলো, ধরো থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিহ্নগুলো হয় দেখো প্রথম উপাদানের জন্য প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, নিচে আবার মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, নিচে আবার প্লাস, মাইনাস, প্লাস। অর্থাৎ দেখো একটা প্লাসের দুই পাশে উপরে নিচে বা ডানে বামে সবসময় একটা করে মাইনাস থাকবে, আবার একটা প্লাসের চারিদিকে দেখো একটা করে মাইনাস থাকবে, একটা মাইনাসের চারিদিকে একটা প্লাস থাকবে। তাহলে এরকম একবার একবার করে অল্টারনেট হতে হতে এই চিহ্নটা চেঞ্জ হয়। তাহলে এখন আমরা যদি সহগুণক নির্ণয় করি, তাহলে দেখো এই যে এ টু থ্রি এর অনুরাশি হচ্ছে এইটা, এবং সহগুণক কত হবে দেখো এ টু থ্রি, এ টু থ্রি এটার অনুরাশি আমরা বের করেছিলাম যে এ ওয়ান ওয়ান, এ থ্রি ওয়ান, এ ওয়ান টু, এ থ্রি টু, এইটা। এবং তাহলে সহগুণক কত হবে দেখো এখানে চিহ্নটা কত ঋণাত্মক, তাই ঋণাত্মক চিহ্নটা বসিয়ে দিলেই এটা হচ্ছে হবে এটা সহগুণক, শেষ। তাহলে এখন যেহেতু আমরা অনুরাশি এবং সহগুণক সম্পর্কে শিখলাম, তাহলে একটা ম্যাট্রিক্সের মান কত হবে, একটা সরি একটা নির্ণায়কের, থ্রি ইন্টু থ্রি নির্ণায়কের মান কত হবে, থ্রি ইন্টু থ্রি নির্ণায়কের মান হবে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর সবগুলো উপাদানের অনুরাশির সমষ্টিকেই বলবো বা সহগুণকের সমষ্টিকেই বলবো হচ্ছে আমরা নির্ণায়কের মান। তাহলে আমরা যদি এখন প্রথম এই
তাহলে এখন যদি আমরা প্রথম রো বরাবর নির্ণায়কের মান বের করতে চাই, তাহলে দেখো নির্ণায়কের মান, এটার মান বের হবে A11। এখন দেখো A11 এই উপাদানটার হচ্ছে অনুরাশি গুণটা, অনুরাশি হচ্ছে যে A23, এই যে এইটুকু এইটুকু অংশ হচ্ছে অনুরাশি, তাহলে A22 A33, তাহলে A22 A22 ইন্টু A33 মাইনাস A23 A32, এইটা এটা হচ্ছে A11 এর অনুরাশি বা সহগুণক বলতে পারি, কারণ এটা অনুরাশি আর সহগুণক একই, কারণ এটা প্লাস চিহ্নে বসে, এই যে প্লাস চিহ্নে বসে। তারপরে দেখো A12, A12 দেখো চিহ্ন কিন্তু নেগেটিভ, তাহলে সহগুণকের ক্ষেত্রে নেগেটিভ বসবে 1 2। তারপরে এটা দেখো এই রোটা থাকবো, এই কলামটা থাকবো, তাহলে থাকবে কি A21 A33, তাহলে A21 A33 মাইনাস A23 A31 A23 A31 শেষ, এটা হচ্ছে A12 সহগুণ। তাহলে বাকি থাকলো এই রো বরাবর আর বাকি থাকলো হচ্ছে শুধুমাত্র A13। তাহলে A13 এই রো এ কলাম বাদ দিব, তাহলে এখানে দেখো এখানে প্লাস হবে, কেন, কারণ এর সহগুণ প্লাস। আচ্ছা তাহলে প্লাস A13 দিলাম, তাহলে এখন নির্ণায়কটা বের করব, এই যে A21 A32 A21 A32 এটা গুণ করব, তাহলে A21 A32 মাইনাস গুণকর্ণ A22 A31 শেষ। তাহলে এইটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্সের মান, এটা যে শুধুমাত্র আমরা এখানে প্রথম রো বরাবর ম্যাট্রিক্সের আমরা উপাদানগুলো অনুরাশির অনুরাশি এবং সহগুণকের সহগুণকের সমষ্টি নির্ণয় করার মাধ্যমে আমরা হচ্ছে মানটা বের করেছি। তোমরা চাইলে এই রোটা বরাবর বের করতে পারো, 3 নম্বর রো 2 নম্বর কলাম বরাবর বের করতে পারবো, অ্যান্সার একই আসবে। এইভাবে আমরা নির্ণায়কের মান নির্ণয় করে থাকি। এবার আসো আমাদের নির্ণায়কের কিছু ধর্মাবলী নিয়ে আলোচনা করব, এবং এই ধর্মাবলী বা প্রপার্টির উপর ভিত্তি করে আমরা মূলত নির্ণায়কের প্রশ্নগুলো সমাধান করে থাকি। তাহলে প্রথম ধর্মাবলী হচ্ছে যে যদি কোনো নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তির মান শূন্য হয়, তাহলে নির্ণায়কের মানও শূন্য হবে। অর্থাৎ দেখো এই বরাবর এখানে একটা কলাম, এখানে দেখো একটা রো শূন্য। এখন এই রো বা এই কলাম বরাবর যদি আমরা বিস্তার করি বা এই যে সহগুণকগুলো নির্ণয় করি, তাহলে দেখা যাবে প্রত্যেকটা সহগুণকের কি একটা করে জিরো আসছে, তাহলে জিরো 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 চলে আসলো, জিরো 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 চলে আসলে সবগুলো জিরো চলে আসবে, তাই এটা নির্ণায়কের মানও জিরো। আচ্ছা তারপরে হচ্ছে বলেছে যে নির্ণায়কের কোন একটা সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করলে, অর্থাৎ রোটাকে কলামে নিয়ে গেলে, দেখো এখানে A1 A2 A3 রো বরাবর ছিল, এটাকে কলাম বরাবর নিয়ে গেলাম, B1 B2 B3 রো বরাবর ছিল, এটা কলাম বরাবর নিয়ে গেলাম, C1 C2 C3 তৃতীয় রো ছিল, এটা তৃতীয় কলাম বরাবর নিয়ে গেলাম, তাহলে এই ক্ষেত্রে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। শেষ, তারপরে দেখো তারপরে যেটা আসলো যে নির্ণায়কের দুইটি কলাম এবং দুইটি রাশি যদি পরস্পর স্থান বিনিময় করে, তাহলে নির্ণায়কের সংখ্যা মানের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্ন নেগেটিভ হয়ে যায়, চিহ্নের পরিবর্তন হয়। যেমন দেখো এখানে এই A1 A2 A3 B1 B2 B3 এই দুটো কলাম যদি আমরা একে অন্যের সাথে ইন্টারচেঞ্জ করি, C1 C2 C3 কে যার মতো রেখে দিচ্ছি, আমরা নির্ণায়কের ভ্যালুটা মাইনাস পেয়ে যাব। তারপর একইভাবে দেখো এখানে A1 A2 A3 এই যে এখানে আমরা হচ্ছে এই A1 B1 C1 আর A3 B3 C3 রো দুটো যদি আমরা চেঞ্জ করি, তাহলেও আমরা নির্ণায়কের মানে একটা ঋণাত্মক চিহ্ন পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 3 নম্বর ধর্ম। আচ্ছা পরবর্তী ধর্মটায় যাই, পরবর্তী বলেছে যে যদি কোনো নির্ণায়কের দুইটি সারি বা দুইটি কলাম একই হয়, তাহলে সেই নির্ণায়কের মান শূন্য হবে। শেষ, তাহলে এখানে দেখো এখানে A1 A2 A3 দুইটা কলাম, তাই এটা নির্ণয়কের মান জিরো। এখানে দেখো এখানে দুইটা মান সেম, কলাম দুইটার কিন্তু দেখো একটাতে আবার একটা একটা স্কেলার গুণিতকের গুণ আছে, তাও এটার মান জিরো হবে। কেন, এই স্কেলার গুণিতকটা যদি আমি কমন নিয়ে বাইরে নিয়ে আসি, অর্থাৎ এখানে এম লিখে A1 A2 A3 লিখি, তাহলে এটাও হবে A1 A2 A3, অর্থাৎ দুইটা C1 C2 C3, অর্থাৎ দুইটা এখানে কলাম একই হচ্ছে, তাই এটার ভ্যালু জিরো। আচ্ছা শেষ, তাহলে এবার পরবর্তী যে ধর্ম সেটা হচ্ছে যে নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রত্যেক ভুক্তির কোনো সংখ্যা দিয়ে গুণ করলে নির্ণায়কের মানও সেই সংখ্যা দিয়ে গুণ হবে। অর্থাৎ দেখো আমি যদি নির্ণায়কটাকে একটা এম দিয়ে গুণ করি, তাহলে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা উপাদানই আমার এম দিয়ে গুণ করতে হবে। এটা কিছুক্ষণ আগে যে কমন নেয়ার ক্ষেত্রে এই ব্যাপারটি হয়েছিল। আচ্ছা তাহলে পরবর্তী 6 নম্বর প্রপার্টি হচ্ছে যে নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তি একটি কলাম বা একটি সারির অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা হ্রাস বা বৃদ্ধি হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ দেখো আমি যদি দেখো A1 এর সাথে এই মানে এই পুরো প্রথম কলামের সাথে m ইন্টু দ্বিতীয় কলাম যোগ করে দিই, আবার দেখো দ্বিতীয় কলামের সাথে n ইন্টু c
মানে এই যে তৃতীয় কলাম বিয়োগ করে দিই, অর্থাৎ নতুন প্রথম কলাম যদি হয় পুরাতন প্রথম কলাম প্লাস এম ইনটু দ্বিতীয় কলাম, শেষ। আর যদি দ্বিতীয় কলাম নতুন দ্বিতীয় কলাম হয় পুরাতন দ্বিতীয় কলাম মাইনাস এন ইনটু পুরাতন তৃতীয় কলাম, এটা করলেও কিন্তু নির্ণায়কের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। এবং এই ধর্মটাই কিন্তু মূলত নির্ণায়কের বিভিন্ন সমস্যা সমাধানে প্রধান ভূমিকা পালন করে। এটাকেই কিন্তু আমরা এই প্রবাদটিটাকে ব্যবহার করে আমরা নির্ণায়কের ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু সলভ করি। আচ্ছা, তাহলে পরবর্তী যে সমস্যাটা বা ধর্মটা সেটা হচ্ছে যে যদি কোনো নির্ণায়কের দুইটি কলাম বা দুইটি রাশির ভুক্তি দুইটি পদের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ হয় তবে সেই নির্ণায়কের দুইটি নির্ণায়কের যোগফল এবং বিয়োগফল রূপে প্রকাশ করা যাবে। যেমন এখানে দেখো প্রথম কলামে A1 এর সাথে আলফা 1, A2 এর সাথে আলফা 2 এবং A3 এর সাথে আলফা 3 যোগ আকারে আছে এবং বাকি উপাদানগুলো যদি একই অবস্থায় থাকে তাহলে দেখো এটাকে আমরা এই নির্ণায়কটাকে আমরা দুইটি নির্ণায়কের যোগ আকারে লিখতে পারি। কেন? একটির মধ্যে প্রথম কলাম হিসেবে A1, A2, A3 থাকবে এবং দ্বিতীয়টিতে আলফা 1, আলফা 2, আলফা 3 থাকবে। অর্থাৎ এরকম একটা কলাম যোগ আকারে থাকলে আমরা ওকে স্প্লিট করে দিতে পারি নির্ণায়ককে দুইটা নির্ণায়কে। আচ্ছা, তাহলে এই ছিল নির্ণায়কের ধর্মবলী সম্পর্কে আলোচনা। এবার চলো আমরা নির্ণায়কের কিছু সমস্যা সমাধান করি। এখানে এই সমস্যাগুলো আমাকে নির্ণায়কের ধর্ম ব্যবহার করে সমাধান করতে হবে, এক্ষেত্রে কোনো ক্যালকুলেটার আসলে ব্যবহার করা প্রয়োজন পড়বে না। এখন আমাকে বলেছে যে এই প্রমাণ করতে হবে এই নির্ণায়কের ভ্যালু এটা, তাহলে এখন আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা অঙ্ক শুরু করি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1a² এই নির্ণায়ক, 1bb² 1cc² এই নির্ণায়কটা। এখন আসো আমাদের যে প্রমাণটা চেয়েছে এখানে দেখো a-b একটা উৎপাদক আকারে চেয়েছে, তাহলে আমরা প্রথমে a-b এবং দেখো আরেকটা উৎপাদক হচ্ছে b-c, এই দুটো উৎপাদক কিভাবে কমন নেওয়া যায় একটা রো অথবা একটা কলাম থেকে সেটা আনার চেষ্টা করব। তাহলে দেখো এখানে দেখো প্রথম কলামে a আছে দ্বিতীয় কলামে b আছে, তাহলে আমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে মাইনাস করি তাহলে আমি a-b পাবো। তাহলে এখন দেখো আমরা করব কি, আমরা করব যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম মাইনাস করব দিয়ে প্রথম কলামকে আপডেট করব। তাহলে আমরা এখানে যদি আমরা লিখি ব্র্যাকেটে c1', অর্থাৎ নতুন কলাম 1 c1 হবে পুরাতন কলাম 1 মাইনাস পুরাতন কলাম 2। এটা করলে এখন পাই দেখো 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, a থেকে b বিয়োগ করলে হয় a-b, a² থেকে b² মাইনাস করলে হবে a+b ইনটু a-b, শেষ। তারপরে এটা তো আমরা নতুন কলাম 1 পেলাম, এবার ধরো আমরা নতুন কলাম 2 হবে পুরাতন কলাম 2 এর সাথে পুরাতন কলাম 3 বিয়োগ, তাহলে আমরা b-c পেয়ে যাব। তাহলে দেখো 1 থেকে 1 মাইনাস করলে হয় 0, b থেকে c মাইনাস করলে হয় b-c, b² থেকে c² মাইনাস করলে হয় b+c ইনটু b-c, শেষ। আর তিন নাম্বার কলাম যা ছিল তাই থাকবে, এটা থাকলো। এবার চলো এবার দেখো আমি প্রথম কলামকে কিন্তু a-b দিয়ে ভাগ করতে পারি বা কমন নিতে পারি, তাহলে প্রথম কলাম থেকে a-b কমন নিলাম আর দ্বিতীয় কলাম থেকে দেখো b-c আমরা কমন নিতে পারি, এখান থেকে b-c কমন নিলাম। তাহলে কমন নেওয়ার পর থাকলো কি, প্রথম কলামে দেখো এখানে 0, এখানে a-b যদি ভাগ করে দিই তাহলে থাকে 1, এখানে a+b ইনটু a-b থেকে a-b ভাগ করে থাকলে ভাগ করে দিলে থাকবে শুধু a+b, সেম ভাবে এটা হচ্ছে 0, এটা 1, এখানে থাকবে শুধু b+c এবং তৃতীয় কলাম 1cc² যা ছিল সেটাই থাকবে। তাহলে আমি করলাম কি, প্রথম কলামকে প্রথম নতুন কলাম হচ্ছে প্রথম পুরাতন প্রথম কলামকে a-b দিয়ে ভাগ করলাম আর নতুন দ্বিতীয় কলাম হচ্ছে পুরাতন দ্বিতীয় কলামকে b-c দিয়ে ভাগ করলাম, শেষ। তাহলে এইটুকু অংশ হয়ে গেল। তাহলে এবার আমরা কি করব, এবার বাকি অংশটা দেখো আমরা এখানে এই নির্ণয়কে দুইটা উপাদান কিন্তু প্রথম রো বরাবর দুইটা উপাদান 0 পেয়ে গেছি, তাই এই বরাবর বিস্তার যদি করি বা নির্ণয়কের মান নির্ণয় করি তাহলে দুইটাই আমার অনুরাশির মান 0 হবে। তাহলে আমরা যদি এখন এখানে লিখি দেখো এখানে বিস্তার করি তাহলে a-b b-c থাকবে, এই দিকে যদি বিস্তার করি তাহলে দেখো প্রথমে 0 মাইনাস 0 প্লাস 1, এই যে এখানে 0 মাইনাস এটার 0 প্লাস এখানে 1 ইনটু এইটা ঢাকো এটা ঢাকো, ঢাকলে থাকে 1 ইনটু b+c, তাহলে b+c মাইনাস 1 ইনটু a+b, তাহলে মাইনাস a-b, শেষ, এটা হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে এক্ষেত্রে হচ্ছে আমার দেখো এটা এখন যদি হিসাব করি তাহলে a-b b-c এটাকে হিসাব করলে দেখো b আর b চলে যায় থাকলো শুধু c-a, শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের এই সঠিক উত্তর। তাহলে আমাদের এই নির্ণায়কের এটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল।
আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে যে এই যে এ নির্ণায়কের ভ্যালু এটা দেখাতে হবে। তাহলে এখন এক্ষেত্রেও আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি এ এ এ, তারপরে ওয়ান এ স্কোয়ার, ওয়ান এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর, শেষ। তাহলে এখন আমাকে যেটা চেয়েছে, দেখো আমার এখানে একটা এ স্কোয়ার চেয়েছে, মানে এ কমন নিতে হবে। তারপরে দেখো এখানে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার চেয়েছে আর এ স্কোয়ার মাইনাস ওয়ান চেয়েছে। তাহলে এই উৎপাদক গুলো আমরা একটা একটা করে বের করবো। প্রথমে চলো এ নির্ণয় করি। দেখো আমরা কিন্তু প্রথম, তাহলে দেখো প্রথমে আমাদের এই এ স্কোয়ারটা কমন নেওয়ার পালা। দেখো তো আমরা এই কলাম টু থেকে একটা এ স্কোয়ার কমন নিতে পারি, এবং কলাম থ্রি থেকেও একটা এ কমন নিতে পারি, এবং কলাম থ্রি থেকেও একটা এ কমন নিব। তাহলে মোট এ স্কোয়ার, এ আর এ কমন নিলে আমরা পাবো, দেখো এখানে এ ওয়ান ওয়ান, এখানে একটা এ কমন নিয়েছি মানে এ দিয়ে ভাগ করেছি, তাহলে ওয়ান ওয়ান এ থাকলো, এখানে একটা এ দিয়ে ভাগ করেছি তাহলে ওয়ান এ এ কিউব থাকলো, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার অংশটা আমরা প্রথম পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এবার আসো আমাদের ভিতরে একটু যোগ বিয়োগ করে এই যে এইগুলো নির্ণয় করতে হবে। তাহলে এইগুলো নির্ণয় করতে দেখো আমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, তাহলে দেখো এ মাইনাস ওয়ান কিন্তু আমরা পেয়ে যাব, যে এ মাইনাস ওয়ান আমরা চেয়েছিলাম। তাহলে দেখো এখানে যদি আমরা বিয়োগ করি, দেখো তাহলে আমরা যেটা করলাম করব সেটা হচ্ছে নতুন সি ওয়ান প্রাইম হবে পুরাতন সি ওয়ান থেকে সি টু বিয়োগ, এটা আমরা করব। তাহলে এটা যদি আমরা করি, তাহলে দেখো এ থেকে ওয়ান মাইনাস করলে হয় এ মাইনাস ওয়ান, ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে হয় জিরো, ওয়ান থেকে এ মাইনাস করলে হয় ওয়ান মাইনাস এ, শেষ। তাহলে এখন আবার আমরা করব কি, এখানে আমরা আরেকটা করব হচ্ছে দেখো এই কলাম থ্রি থেকে কলাম টু যদি বিয়োগ করি তখনও আমরা কিন্তু একটা এ মাইনাস ওয়ান পেয়ে যাব। তাহলে আমরা এখন এই কলামটা যা আছে তাই রাখি, ওয়ান ওয়ান এ, তাহলে নতুন সি থ্রি, নতুন সি থ্রি হবে সি থ্রি থেকে সি টু বিয়োগ, শেষ। তাহলে এখন এ ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হয় জিরো, তারপর এ থেকে ওয়ান বিয়োগ করলে হয় এ মাইনাস ওয়ান, এ কিউব থেকে এ মাইনাস করলে হয় এ কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস ওয়ান, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের গেল। তাহলে এবার যদি আমি বলি এ স্কোয়ার, এই প্রথম কলাম থেকে আমি যদি এ মাইনাস ওয়ান একটা কমন নিই, এ মাইনাস ওয়ান কমন নিই, তাহলে থাকে দেখো ওয়ান জিরো, আর এখানে মাইনাস এ মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকে মাইনাস ওয়ান, শেষ। তারপর এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে এ থাকলো। এখন দেখো এই কলাম থেকেও আমরা একটা এ মাইনাস ওয়ান কিন্তু কমন নিতে পারি, কিভাবে, এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান এর ভিতরে, এ স্কোয়ার মাইনাস ওয়ান এর ভিতরে কিন্তু এ প্লাস ওয়ান এবং এ মাইনাস ওয়ান দুইটাই কিন্তু আছে। তাহলে এখানেও একটা এ মাইনাস ওয়ান আমরা কমন নিলে এটা এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে জিরো ওয়ান, আর এখানে অবশিষ্ট থাকবে এ ইন্টু এ প্লাস ওয়ান, শেষ। এটা হচ্ছে গেল। তাহলে আমরা করলাম কি, কলাম ওয়ান কে কলাম ওয়ান থেকে একটা এ মাইনাস ওয়ান কমন নিলাম, আর কলাম থ্রি থেকে একটা এ মাইনাস ওয়ান কমন নিলাম, শেষ। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমার অ্যান্সারটা আসলো। তাহলে এখন অবশিষ্ট আছে কি, এখন অবশিষ্ট যদি আমরা কিছুই না, যে একমাত্র শুধু আমরা যে কোনো একদিকে বিস্তার করিয়ে দেই এই ইয়াটার বা নির্ণয়কের মান বের করি, তাহলে আমাদের এই অবশিষ্ট এ স্কোয়ার মাইনাস ওয়ান অংশটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখানে মানটা যদি বের করি এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, বিস্তার যদি দেখো যে কোনো একটা বরাবর, আমরা এই প্রথম রো বরাবরই বিস্তার করি, তাহলে ওয়ান, প্রথমে ওয়ান, ওয়ান ইন্টু, তাহলে প্রথম রো ঢাকো, প্রথম কলাম ঢাকো, এটা গুণ করলে হয় এ ইন্টু এ প্লাস ওয়ান, মানে এ স্কোয়ার প্লাস এ মাইনাস আবার এ, শেষ। এবার মাইনাস ওয়ান, এই যে দ্বিতীয় উপাদান মাইনাস ওয়ান, কারণ এটার মাইনাস কেন বসলো, এটা হচ্ছে অনুরাশির মাইনাস, মাইনাস ওয়ান বসে তাহলে এটা বাদ, এই দ্বিতীয় কলাম প্রথম রো বাদ, তাহলে এখন জিরো আর এটা গুণ করলে হয় জিরো, মাইনাস মাইনাস দেখো ওয়ান আর ওয়ান গুণ করলে হয় মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আর সূত্রের মাইনাস মিলে হয় প্লাস ওয়ান, শেষ। তাহলে এটা গেল। তাহলে এখন দেখো এ স্কোয়ার ইন্টু এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ভিতরে দেখো ভিতরে এ প্লাসে আর মাইনাসে চলে যায়, তাহলে এ স্কোয়ারের সাথে থাকে মাইনাস ওয়ান, শেষ। তাহলে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের এই যে প্রদত্ত সমস্যার রাইট হ্যান্ড সাইড। এভাবে আমাদের আরেকটা নির্ণায়ক সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে চলো এবার নির্ণায়কের আরেকটা অংশ শুরু করি, সেই অংশে আমরা মূলত এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় শিখব। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা একটু প্রথমে জেনে নিই ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি। একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় সেই ম্যাট্রিক্স যার নির্ণায়কের মান শূন্য, অর্থাৎ এখানে দেখো টু থ্রি ফোর সিক্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা নির্ণায়ক যদি আমরা বের করি, নির্ণায়ক অফ টু থ্রি ফোর সিক্স, দেখো এটার মান কত, মুখ্য কর্ণ টুয়েলভ মাইনাস গৌণকর্ণ টুয়েলভ, তাহলে জিরো,
তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, তাই এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স দেখো, এই যে এখানে এই জিনিসটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে x এর মান কত, এটা একটা সমস্যার সমাধান করি। চলো তাহলে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে অর্থাৎ নির্ণায়ক অফ 3 2x x2, তারপরে 1 2 3 9 6 3, এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এখন আমরা যে কোনো ভাবে সলভ করতে পারি, আমরা করি কি, তোমার হচ্ছে এই কলাম 1 বরাবর আমরা বিস্তার করে ফেলি, কলাম 1 বরাবর বিস্তার করে ফেলি। তাহলে এখন 3 ইনটু, দেখো এইটা ঢাকো এটা ঢাকো, থাকলো কত, 2 আর 3 গুণ করলে হয় 6, মাইনাস 3 আর 6 গুণ করলে হয় 18, শেষ। তারপর মাইনাস 2x, দেখো তারপর এইটা ঢাকবো এটা ঢাকবো, তাহলে এটা ঢাকলে কি হয়, দেখো এটা ঢাকবো এটা ঢাকলে 1 আর 3 গুণ করলে হয় 3, মাইনাস 3 আর 9 গুণ করলে হয় 27, শেষ। তারপরে প্লাস x স্কোয়ার ইন্টু, এখন এইটা ঢাকো এটা ঢাকো, দেখো 1 আর 6 গুণ করলে হয় 6, মাইনাস 2 আর 9 গুণ করলে হয় 18, সমান 0। কেন 0, কারণ এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার চলো আমরা একটু গুণটা করে ফেলি, এখানে দেখো 6 থেকে 18 বিয়োগ করলে বিয়োগফল হয় -12, -12 আর 3 গুণ করলে হয় -36, শেষ। তারপর এখন দেখো -2x আর 3 গুণ করলে হয় -6x, -2x + 27। আচ্ছা এটা একবারে যদি আমি করি, এটা যদি একবারে করি, দেখো 3 থেকে -27 এটা করলে হয় -24, তাহলে -24 কে -2x দিয়ে গুণ করলে -24 আর -2 মিলে হয় 48x, তাহলে +48x, শেষ। তাহলে তারপরে দেখো এখানে 6 থেকে 18 বিয়োগ করলে হয় -12, -12x2, -12x2 = 0। তাহলে এখন যদি এই পুরো সমীকরণটাকে -1 দিয়ে গুণ করি, তাহলে দেখো 12x2 - 48x + 36 = 0। এখন দেখো এটাকে তিনটা পদে 12 দিয়ে ভাগ যায়, তাহলে 12 দিয়ে ভাগ করে দিলে হয় x2 - 4x + 3 = 0। এখন এটাকে যদি আমরা একটু মিডল টার্ম করি, তাহলে মিডল টার্ম করলে হবে দেখো x2 - 3 আর 1 গুণ করলে 3 1 কে 3, তাহলে 4x কে লিখবো -3x - x + 3 = 0। তাহলে এখানে দেখো x কমন নিলে হয় x - 3, এখানে -1 কমন নিলে হয় x - 3 = 0। তাহলে এখানে পাবো আমরা x - 3 x - 1 = 0, তাহলে x সমান আসলো 1 অথবা 3। তাহলে এইটা হচ্ছে আমাদের এই উত্তর, যে এখানে x এর ভ্যালু যদি 1 অথবা 3 দিই, তাহলে এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, অর্থাৎ এর নির্ণায়কের মান 0 হবে, শেষ। আচ্ছা তাহলে এবার আসো আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স সংক্রান্ত বিষয়ে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সকে একটা যদি কলাম এবং সারিকে, কলামকে সারিতে সারিকে কলামে পরিণত করা হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। যেমন দেখো 2 - 3 - 4 - 6, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ, এটি হবে, এই দেখো 2 - 3টা রো বরাবর ছিল, এটা কলাম বরাবর বসাই দিলাম, 4 6 রো বরাবর ছিল, এটা কলাম বরাবর বসাই দিলাম, অর্থাৎ রো কে কলামে পরিণত করলে আমাদের এই একটা ম্যাট্রিক্স হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে পরিণত হয়ে যায়। আচ্ছা তাহলে পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্স এ দ্বারা গঠিত নির্ণায়কের সহগুণক সমূহ দ্বারা গঠিত ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। আচ্ছা এই কথাটা অনেক কঠিন মনে হলো, চলো আস্তে আস্তে আমরা ভেঙে ভেঙে দেখি। ধরো এখানে এ একটা ম্যাট্রিক্স 2 - 3 - 4 - 6, এখন এ ম্যাট্রিক্সের, এখন এই ম্যাট্রিক্সের আমরা প্রথমে করব কি, সহগুণক দিয়ে গঠিত ম্যাট্রিক্স। তাহলে সহগুণক দিয়ে গঠিত ম্যাট্রিক্স কি, দেখো প্রথমে আমি বের করব a11, অর্থাৎ এই প্রথম উপাদানের সহগুণক এটা কত, তাহলে বের করি এটা সহগুণক হবে, দেখো এটা থাকলে হয় +6, শেষ। আচ্ছা তারপরে দেখো এটা সাইনটা কিন্তু প্লাস, কারণ দেখো এই ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সাইন এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, শেষ। তাহলে এখন দেখো এটা +6 হলো। তারপরে এখন বলো a12 প্রথম রো এর দ্বিতীয় কলামের এটা সহগুণকটা কত, তাহলে এইটা ঢাকো এইটা ঢাকো, থাকলে কত হবে 4, এবং এই 4 এর আগে একটা মাইনাস বসবে সহগুণকের চিহ্ন, শেষ। তাহলে অনুরাশি বের করলাম, সহগুণক বের করলাম। এবার হচ্ছে a21, অর্থাৎ দ্বিতীয় রো তৃতীয় কলাম এই উপাদানের অনুরাশি কত, অনুরাশি দেখো এটা ঢাকো এটা ঢাকো, তাহলে -3 থাকে, তাহলে অনুরাশি -3 এবং সহগুণকের জন্য আর একটা মাইনাস চিহ্ন বসবে, তাহলে মাইনাস চিহ্ন বসালে থাকে +3, শেষ। তারপরে দেখো a22, অর্থাৎ দ্বিতীয় রো দ্বিতীয় কলামের উপাদান, দ্বিতীয় রো দ্বিতীয় কলামের উপাদান হচ্ছে a+6,
তাহলে এই রো এই কলাম থাকলে থাকে হচ্ছে টু এবং এটা হচ্ছে প্লাস ই হবে কারণ এটা সহগুণক প্লাস। তাহলে এখন আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম দেখো তো এই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স কি? সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে এই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স কি? সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স হচ্ছে সিক্স মাইনাস ফোর থ্রি টু, শেষ। এখন এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ কে, এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে আসে দেখো সিক্স মাইনাস ফোর থ্রি টু। এই ট্রান্সপোজটাকে এইটাকে বলা হয় অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ এই যে অ্যাডজয়েন্ট অফ এ মানে এ ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এইভাবে আপনি নির্ণয় করতে পারবো। আচ্ছা, অর্থাৎ দেখো প্রথমে করবো কি, প্রত্যেকটা উপাদানের আমরা সহগুণক গুলো নির্ণয় করবো, ওইটার যে ম্যাট্রিক্স ওইটার ট্রান্সপোজ করে দেবো, তাহলে এটা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এবার আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি একটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করি, তাহলে দেখো থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে আমার এখন একই নিয়ম। এখানে আমরা যদি প্রথমে এ ওয়ান ওয়ান এই উপাদানটার আমার সহ অনুরাশিটা বের করি, অনুরাশিটা বের করলে হবে দেখো এইটা, দেখো এইটা এটা ঢাকো, তাহলে জিরো জিরো ওয়ান ওয়ান, এই যে জিরো ওয়ান ওয়ান জিরো, এটার ভ্যালু কত বের হবে দেখো, এটার ভ্যালু জিরো মাইনাস ওয়ান, শেষ, অর্থাৎ মাইনাস ওয়ান, এটা হবে অনুরাশি। তারপরে দেখো এ ওয়ান টু, এ ওয়ান টু দেখো এটা ঢাকো, এ ওয়ান টু মানে কি, এই যে এই উপাদান, এই যে এ রো, শেষ। তাহলে এই উপাদানটা বের করবো, তাহলে এটা কত, ওয়ান 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 জিরো, ওয়ান 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 জিরো, তাহলে ভ্যালু কত, জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এখন এইটার দেখো সহগুণকের আগে একটা মাইনাস ওয়ান হবে, তাহলে মাইনাস মাইনাস ওয়ান সমান প্লাস ওয়ান, শেষ। তারপরে এ ওয়ান থ্রি, তাহলে ওয়ান থ্রিটা কত, এই যে দেখো আমরা ম্যাট্রিক্সে ওয়ান থ্রি ডিনোট করি, এইটা ওয়ান থ্রি, তাহলে এখন এটার আমি অনুরাশিটা বের করবো, অনুরাশি বের করতে হলে এই রো এই কলাম ঢাকো, তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান, শেষ। এখানে চিহ্ন কত, চিহ্ন প্লাসই হবে, কারণ আমরা জানি এখানে কি প্লাস মাইনাস প্লাস, সহগুণকের ক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, শেষ। তাহলে এটা কি প্লাসই আছে, তাহলে এটা হলো, তাহলে এটার অ্যান্সার কত, ওয়ান মাইনাস জিরো ওয়ান। দেখো এভাবে আমরা প্রথম রো এর আমরা অনুরাশিগুলো এবং সহগুণকগুলো নির্ণয় করে ফেললাম। তাহলে এখন আমরা চলো এই যে দ্বিতীয় রো এর প্রথম কলামের এটা বের করি। তাহলে এখন এটা যদি আমরা এখানে মুছে দিই, তাহলে দেখো এই যে এই উপাদান, তাহলে এই রো বাদ এই কলাম বাদ, তাহলে থাকলো কি জিরো ওয়ান জিরো জিরো, তাহলে দেখো জিরো ওয়ান জিরো জিরো, এটা জিরো মাইনাস জিরো সমান জিরো, এটার আগে একটা মাইনাস বসবে কিন্তু এখানে মাইনাস জিরো মানে জিরো, শেষ। তারপরে এ টু টু এটা বসবে, তো এ টু টু মানে এই উপাদানটা মানে এই রো এই কলাম বাদ, তাহলে এটা এখন যদি দেই এই যে এই রো আর এই কলাম বাদ, তাহলে দেখো ম্যাট্রিক্সটা থাকে কত, ওয়ান ওয়ান জিরো জিরো, শেষ। এবং এখানে প্লাস হবে কারণ দেখো এখানে চিহ্ন প্লাস, তাহলে এখানে কত হয় জিরো মাইনাস জিরো জিরো, শেষ। এবার আসো এ টু থ্রি, এ টু থ্রিটা বের করি, তাহলে টু থ্রি বের করার জন্য আমার কলাম হবে এই যে এই কলামটা হবে, তাহলে আমরা যে নির্ণয়টা পেলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো ওয়ান, তাহলে এটার আগে দেখো এটার আগে চিহ্নটা কি হবে, মাইনাস, এই যে মাইনাস চিহ্ন আমরা বসালাম, তাহলে মাইনাস ওয়ান মাইনাস জিরো, ওয়ান মাইনাস জিরো, তাহলে থাকলো শুধু মাইনাস ওয়ান। তাহলে এবার আসো আমরা তৃতীয় কলামে চলে যাই, তৃতীয় রোতে চলে যাই, তৃতীয় রো এর এখানে এই যে প্রথম উপাদান যেটা এ থ্রি ওয়ান, এটার যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে দেখো এই রো এই কলাম ঢাকো, তাহলে জিরো 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 ওয়ান, জিরো 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 ওয়ান, এখানে জিরো মাইনাস জিরো জিরো চলে আসবে। তারপর এ থ্রি টু, এ থ্রি টুর এখানে মা চিহ্ন হবে মাইনাস, তারপর এখন দেখো থ্রি টু তাহলে এই কলামটা চলে যাচ্ছে, তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটা শেষ। তাহলে এটা গেল কত, মাইনাস ওয়ান মাইনাস জিরো সমান মাইনাস ওয়ান, শেষ। এবার হচ্ছে এ থ্রি থ্রি, এ থ্রি থ্রি এখানে ভ্যালুটা হবে, চিহ্নটা হবে প্লাস, তাহলে এ থ্রি থ্রি তাহলে হচ্ছে এইটা গেল, এবার এই কলামটা বাদ, তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান জিরো জিরো, অ্যান্সার কত, জিরো মাইনাস জিরো সমান জিরো, শেষ। তাহলে এখন দেখো তাহলে অ্যাডজয়েন্ট অফ এটা কত আমরা বের করবো, অ্যাডজয়েন্ট অফ এ সমান হচ্ছে আমরা এখন এই সবগুলো ম্যাট্রিক্স লিখবো, তাহলে এটা কত, মাইনাস ওয়ান প্রথমে, তারপরে এই দ্বিতীয় উপাদানটা প্লাস ওয়ান, তারপরে তৃতীয় উপাদানটা ওয়ান, তারপরে এটা জিরো জিরো মাইনাস ওয়ান, জিরো জিরো মাইনাস ওয়ান, তারপরে এটা জিরো, এই যে জিরো বসালাম, এটা মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান বসালাম, এটা জিরো জিরো বসালাম, এইটার কি,
এইটা ট্রান্সপোজটাকে অ্যাডজয়েন্ট বলা হয়। অর্থাৎ অনুরাশ সহগুণকের নির্ণায়কে ট্রান্সপোজ হবে। শেষ, তাহলে এখন এটাকে ট্রান্সপোজ করে দিই, তাহলে এই 100 এটা -100 প্রথম রো বরাবর চলে যাবে -100, তারপর এইটাও দ্বিতীয় রো যাবে 100-1, তারপর এটা তৃতীয় রো বরাবর যাবে 1-1, 0। শেষ, এইভাবে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। শেষ, তাহলে এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পারলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা খুবই সহজ। একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি আমরা সেই ম্যাট্রিক্সের নির্ণায়ককে ভাগ করে দিই তাহলে সেটাই বিপরীত ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় যদি করি, এই যে 1-2-3-4 এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, তাহলে 1-2-3-4 এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স চলো আমরা নির্ণয় করি। এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে প্রথমে আমরা এর নির্ণায়কের ভ্যালু বের করি। নির্ণায়কের ভ্যালু কত? মডুলাস অফ এ সমান 1-2-3-4 নির্ণায়ক। তাহলে দেখো মুখ্য কলাম হচ্ছে 4, মাইনাস গৌণ কলাম হচ্ছে 6, তাহলে 4-6-2। তাহলে এখন গেল এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে A11 এটা কত? দেখো A11 এটা দেখো, এটা দেখো, তাহলে হয় 4, এই যে 4। তারপর হচ্ছে A21, অর্থাৎ এই জায়গাটা, এই যে এটা, এটা দেখো, এটা দেখো, হবে কত? -2, কেন এই জায়গায় চিহ্নটা মাইনাস হয়। তারপর A12 এটা বের করবো, অর্থাৎ এই উপাদানটা, তাহলে এটা দেখো, এটা দেখো, হবে 3, এখানে হবে -3। আর তারপরে হবে লাস্ট এইটা, এইটা উপাদানের জন্য এইটা দেখো, এটা দেখো, হবে হচ্ছে 1, এখানে চিহ্ন +1। তাহলে দেখো অ্যাডজয়েন্ট অফ এ এটা বের হলো কত? 4-2-3-1 এইটার ট্রান্সপোজটা। তাহলে এটার ট্রান্সপোজটা বের করলে কত হয়? এটা ট্রান্সপোজটা হচ্ছে এই যে 4-3-2-1। শেষ, এই যে ট্রান্সপোজটা আমরা নির্ণয় করে ফেললাম। এখন তাহলে বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্সটা কত? এ ইনভার্স হবে যে 1/a মানে 1-2, তারপরে এখানে আমি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বসিয়ে দেব। তাহলে এইটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারি তাহলে খুব সহজেই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করেও ফেলতে পারবো। তাহলে চলো একটু ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই বিপরীত ম্যাট্রিক্সটা এবার নির্ণয় করি। তাহলে ক্যালকুলেটরে আমরা প্রথমে করব কি, এই এ ম্যাট্রিক্সটা দিব, যে সরাসরি এ ইনভার্স বের করে অ্যান্সারটা মিলিয়ে দেখব। এই যে দেখো ক্যালকুলেটরে প্রথমে আমরা এ ম্যাট্রিক্সটাকে ইনপুট করব, তাহলে ডিফাইন ম্যাট্রিক্স এ, এখানে রো 2টা কলামও 2টা। তাহলে ম্যাট্রিক্সটা দেখো, ম্যাট্রিক্সটা হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইটা, ঠিক আছে। তাহলে এখন ম্যাট্রিক্স এ ইনপুট দেওয়ার পরে আমরা হচ্ছে এখন ম্যাট্রিক্সের ইনভার্স বের করব। তাহলে এখন একটা ব্র্যাকেট দিয়ে, দেখো ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা এই যে অপশনে গিয়ে ম্যাট্রিক্স এ এটাকে নিয়ে আসলাম, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এই যে দেখো ইনভার্স অপশন, এই ইনভার্স অপশন দিলে এই যে দেখো আসলো, প্রথম ভ্যালুটা হচ্ছে -2, এই যে দেখো 4-কে -2 দিয়ে ভাগ করলে কিন্তু -2 হয়। তাহলে এটা আমরা লিখতে পারি, দেখো এখানে -2, এটা দেখো -2 দিয়ে -2-কে ভাগ করলে হয় এখানে 1, এখানে দেখো এখানে হবে মাইনাস ভাগ করলে 3/2 বা 1.5, এখানে হবে -1/2। শেষ, দেখো এই ম্যাট্রিক্স -1/2, শেষ, দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা পেলাম -2, নিচে হাফ দেড়, তারপর এইদিকে 1, এদিকে -1/2। শেষ, এই ম্যাট্রিক্সটাই আমরা পেয়েছি, তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা সঠিক। তাহলে এবার চলো আমরা একটি এই 3-3 বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করে সে একই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতিতে করে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। এখন আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে দেখি 3-3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় হয় কিনা। তাহলে দেখো এইখানে এই যে এইখানে যে 3-3 ম্যাট্রিক্সটা আছে এটাকে চলো আমরা ইনপুট দিই। তাহলে ডিফাইন ম্যাট্রিক্স এ রো 3টা কলামও 3টা, তাহলে এখানে ম্যাট্রিক্স হচ্ছে 2-1-1, তাহলে 2-1-1, তারপরে 1-2, যে 1-2, তারপরে আবার 1, তারপরে হচ্ছে 1-1-2, 1-1-2। শেষ, আমার এ ম্যাট্রিক্সটা ইনপুট করা শেষ। তাহলে এবার ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স এ দিলাম, ব্র্যাকেট শেষ করে ইনভার্স দিলাম, ইকুয়াল টু, দেখো এই যে ভ্যালুটা চলে আসলো, এটাই হচ্ছে আমার বিপরীত ম্যাট্রিক্সের মান। এখানে কি হাফ, তারপর পরেরটা -1/2, তারপর একটা হাফ, তারপর একটা 1/6, তারপরে -5/6, তারপরে হাফ, তারপরে -1/6, তারপর -1/6, তারপরে হাফ। শেষ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো আমরা নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান করব, এবং এটাই হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে শেষ
টপিক। এবং এই শেষ টপিকটা আমরা তাহলে চলো এখন নির্ণয় করি, এখানে হচ্ছে ক্রেমারস রুল হিসেবে আমরা এটা আসলে করব। তাহলে ক্রেমারস রুল হচ্ছে যে ধরো এখানে a1x + b1y = c1 এবং a2x + b2y = c2, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। এখন এই সমীকরণের সমাধান করতে হলে আমাদের প্রথমে একটা ম্যাট্রিক্স নির্ণায়ক বের করে নিতে হবে, যেটা হচ্ছে x এর সহগ এবং y এর সহগ নিয়ে গঠিত। এই যে দেখো প্রথম সমীকরণে x এর সহগ a1 এবং y এর সহগ b1, এই a1 b1 প্রথম রো বরাবর বসবে, এবং দ্বিতীয় সমীকরণে x এবং y এর সহগগুলো দ্বিতীয় বার রো বরাবর বসবে। অর্থাৎ প্রতিটা সমীকরণের সহগগুলো একটা রো বরাবর বসে যাবে। এটা হচ্ছে একটা নির্ণায়ক, এটার মান বের করব। আর dx হচ্ছে আরেকটা নির্ণায়ক, যেটা হচ্ছে ধরো x এর সহগের পরিবর্তে কনস্ট্যান্ট টার্মটা বসবে। আচ্ছা এই যে দেখো x এর সহগের পরিবর্তে c1 c2 কনস্ট্যান্ট টার্ম বসে গেল, আর dy এমন একটা নির্ণায়ক যেটার y এর সহগের জায়গায় এই যে c1 c2 কনস্ট্যান্ট টার্ম বসে গেল, x এর সহগ থেকে গেল। এখন এই ভ্যালুগুলো যদি আমরা বের করি তাহলে x এর মান হবে এই dx কে d দিয়ে ভাগ করলে যেটা হয় এটা, এবং y এর মান হবে dy ম্যাট্রিক্স নির্ণায়কটার মান d নির্ণায়ক দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা। এভাবে আমরা খুব সহজে এই নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান করতে পারি। তাহলে চলো আমরা যদি হচ্ছে এই যে এই সূত্রটাকে বলা হয় ক্রেমারস রুল, এবং ক্রেমারস রুলের সাহায্যে একটা সমীকরণ সমাধান করি। এখন এই সমীকরণ সমাধানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি তিনটা সমীকরণ থাকে আমার সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেখো এখানে যেহেতু এক্স ওয়াই জেড তিনটা আননোন আছে, এখানে দেখো এক্স ওয়াই জেড এর সহগগুলো প্রতি সমীকরণে আমরা রো বরাবর বসাই দিলাম, তারপরে dx টা হবে x এর সহগের পরিবর্তে কনস্ট্যান্ট টার্ম, বাকিগুলো সেম থাকবে, dy হবে y এর সহগের পরিবর্তে কনস্ট্যান্ট টার্ম, বাকিগুলো সেম থাকবে, এবং dz হবে z এর সহগের পরিবর্তে কনস্ট্যান্ট টার্ম। এবং সূত্র একই, x হচ্ছে dx/d, y হচ্ছে dy/d, z হচ্ছে dz/d। আচ্ছা তাহলে এভাবে চলো আমরা এখন এই নির্ণায়কের সাহায্যে এই সমীকরণটা সমাধান করি, এবং ক্যালকুলেটরের সাহায্যে পরে আমরা এই নিয়ে সমীকরণের সমাধান করে অ্যান্সারটা মিলিয়ে দেখব। এরই মাধ্যমে আমরা এই আলো এই লাইভ সেশনটা সমাপ্ত করতে পারবো। তাহলে দেখো এখানে যদি আমরা নির্ণায়কের সাহায্যে এটা সমাধান করি, তাহলে প্রথমে d নির্ণায়কটা বের করি। d নির্ণায়ক হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগগুলো, তাহলে 1 1 1 1 2 1 1 1 2 শেষ। এখন এই নির্ণায়কটার ভ্যালু আমরা বের করতে পারি। নির্ণায়কটার ভ্যালু যদি আমরা সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে বের করতে চাই এটাও পারি। কিভাবে? এই যে দেখো এই যে ক্যালকুলেটরে আমরা এই ডি নির্ণায়কটা তুলে ফেলবো, এই নির্ণায়কটা একটা ম্যাট্রিক্স আকারে তুলবো। তাহলে দেখো এই যে ডিফাইন ওয়ান অপশনে গিয়ে ডিফাইন ম্যাট্রিক্স এ, তাহলে এটা হচ্ছে আমরা 3×3 ম্যাট্রিক্স, এই যে 3×3 ম্যাট্রিক্স, তাহলে এখানে ম্যাট্রিক্সটা বসাই প্রথমে 1 তারপরে 1 তারপরে 1 তারপরে আবার 1 তারপরে 2 তারপরে 1 তারপরে 1 1 2 শেষ। এটা নির্ণয় করে ফেললাম। এখন এটা নির্ণায়কের মান বের করব। তাহলে অপশনে গিয়ে দেখো এখানে এখানে নিচে গেলে আরো অপশন আছে, দুই নাম্বার অপশন হচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে এই দুই নাম্বার অপশনে গেলাম, ডিটারমিনেন্ট কার ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বের করব, ম্যাট্রিক্স এ এর। তাহলে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ এটা বের করে ইকুয়াল টু দিলে দেখো অ্যান্সার আসে 1। তাহলে এই ডি এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে একইভাবে আমরা এখন ডিএক্স ডিওয়াই ডিজেড এটা বের করে ফেলবো। dx টা হবে কত, x এর সহগের পরিবর্তে 1 2 0 কনস্ট্যান্ট পদটা, বাকিটা সেম থাকবে 1 1 2 শেষ। এখন এই dx টাও যদি একই ভাবে ভ্যালুটা আমরা বের করি ক্যালকুলেটরের সাহায্যে, এই যে দেখো এই ক্যালকুলেটরটা আমরা হচ্ছে এখানে dx এর এই ম্যাট্রিক্সটার এখন আমরা ভ্যালু নির্ণয় করব। তাহলে আমরা ম্যাট্রিক্স এর অপশনে যাই, ডিফাইন করব ধরো ডিফাইন ম্যাট্রিক্স এ 3×3 ম্যাট্রিক্স, এটা কত 1 1 1, তাহলে 1 1 1 তারপর 2 2 1 2 2 1 তারপরে 0 1 2 0 1 2 এটা বের হয়ে গেল। তাহলে একইভাবে আমরা অপশনে গিয়ে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ, এই যে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ দিলাম, এবার অ্যান্সারও আসলো 1, এটাও আসলো 1। তাহলে এখন x এর ভ্যালু আমরা জানি dx/d, এটার ভ্যালু আসলো 1/1 মানে 1 নির্ণয় হয়ে গেল। আচ্ছা এবার চলো dy বের করি। dy হচ্ছে y এর সহগের পরিবর্তে 1 টু 0 বসবে, তাহলে x এর সহগ 1 1 1 এটা যা ছিল বসবে, y এর সহগ 1 টু 0 বসবে, এবং z এর সহগ 1 1 2 যা ছিল তাই থাকবে। তাহলে dy এর ভ্যালু এখন আমি ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করি। দেখো আমরা প্রথমে ডিফাইন ম্যাট্রিক্স এটা ধরো b এর মধ্যে সিলেক্ট করলাম, তিনটারও তিনটা কলাম, তাহলে 1 1 1 1 1 1 তারপর 1 2 1 1 2 1 লাস্টের রোটা হচ্ছে 1 0 0 2 শেষ। এটা নির্ণয় করলাম। তাহলে এখন আমি এই যে ডিটারমিনেন্ট অপশনে চলে গেলাম, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স বি এই যে দিলাম,
দিয়ে অ্যান্সার দিলাম, এটার অ্যান্সারও হচ্ছে 1 আসলো, তাহলে এটার অ্যান্সারও হচ্ছে 1। তাহলে আমরা যদি y এর ভ্যালু বের করতে চাই, y এর ভ্যালু হচ্ছে dy/d, তাহলে এটাও 1/1, অর্থাৎ এটার অ্যান্সারও 1। শেষ, এবার আসো সর্বশেষ আমরা dz বের করব। dz বের করার জন্য z এর সহগ x আর y এর সহগ একই থাকবে, 1 1 1 1 2 1, এবার z এর সহগ 1 2 0 হয়ে যাবে। শেষ, তাহলে এখন এই নির্ণায়কটার ভ্যালু যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করি, এটা ধরো ডিফাইন ম্যাট্রিক্স সি, ডিফাইন ম্যাট্রিক্স সি, এটা তিনটারও তিনটা কলাম, তাহলে প্রথমে 1 1 1 1 1 1, তারপরে দ্বিতীয় রো 1 2 2 2, তারপরে তৃতীয় রো 1 1 0। শেষ, এটা চলে আসলো। তাহলে এখন যদি আমরা ডিটারমিনেন্ট, এই যে অপশনে গিয়ে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স সি, এই যে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স সি বের করি, এটার অপশন আসলো -1, তাহলে এখানে এটার ভ্যালু আসলো -1, তাহলে z এর ভ্যালু হচ্ছে dz/z, dz এর ভ্যালু -1, z এর ভ্যালু 1, তাহলে অ্যানসার হচ্ছে -1। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা xyz এই তিনটার ভ্যালু পেলাম 1 1 আর -1। তাহলে এবার চলো এই সমীকরণ সমাধানটা সঠিক হয়েছে কিনা এটা যাচাইয়ের জন্য আমরা এই সমীকরণ তিনটা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করি। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ক্যাসিওর EX ক্যালকুলেটরে কিন্তু তোমরা এই তিনটা অজানা সমীকরণ সমাধান করতে পারবে। এর জন্য ফার্স্টে সেটআপ মোডে যাবা, মেনু মোডে যাবা, তারপরে দেখো এখানে নিচে নামবা, ভেক্টর স্ট্যাটিস্টিক্স এভাবে যাইতে যাইতে দেখবা এই যে টেবিল, এই যে ইকুয়েশন ফাংশন, এই যে এ নাম্বার, এ নাম্বার হচ্ছে ইকুয়েশন, তাহলে এই যে আমরা এ, এই যে এই বাটনটা হচ্ছে এর কাজ করে, এ চাপ দিলে এই যে ইকুয়েশনে গেলাম। এখন এটা হচ্ছে সাইমুলটেনিয়াস বা লিনিয়ার ইকুয়েশন, তাহলে এটা এক নাম্বার গেল যাবে। তাহলে এখন আননোন কয়টা, এই ক্যালকুলেটরে তুমি 2টা 3টা এবং 4টা আননোন পর্যন্ত নির্ণয় করতে পারবা। আচ্ছা, তাহলে এখানে আমার আননোন 3টা, তাহলে আমরা 3টা আননোন দিলাম। এই যে দেখো আমার এখন ইকুয়েশনটা তুলতে বলছে, সবগুলো দিতে বলছে, তাহলে দেখো প্রথম ইকুয়েশনে এক্স ওয়াই জেড এর সব 1, তাহলে 1 1 1, কনস্ট্যান্ট টার্মটা 1, এটা দিলাম। শেষ, দ্বিতীয় সমীকরণ 1 2 1 2, তাহলে 1 2, জেড এর সব 1, কনস্ট্যান্ট টার্ম আবার 2 দিলাম। তৃতীয় সমীকরণ এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, জেড এর সহগ 2, শেষ এবং কনস্ট্যান্ট পন 0 দিলাম। ইকুয়াল টু দিলে দেখো এই যে এক্স এর ভ্যালু 1 আসলো, ওয়াই এর ভ্যালু 1 আসলো, জেড এর ভ্যালু -1 আসলো। তাহলে এরই মাধ্যমে বুঝলাম যে আমাদের এই নির্ণায়কের উত্তরটাও সঠিক আছে। তাহলে এই ছিল বন্ধুরা আমাদের এই প্রথম লাইভ সেশন ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সংক্রান্ত আলোচনা। আশা করি এই আলোচনার মাধ্যমে তোমাদের এই অধ্যায়ের সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। ধন্যবাদ তোমাদেরকে এই লাইভ সেশনে সাথে থাকার জন্য।